আচ্ছা তো শুরু করার আগে আমি কিছু কয়েকটা কথাবার্তা বলে দিই তো বর্তমান এখন কাল বৈশাখী সময় বৈশাখী আমাদেরকে খুব ভালোবাসে তো যে কোনো সময় যে কোন একজনের বাসায় কারেন্ট চলে যেতে পারে আর আমার পাশে যদি কারেন্ট চলে যাবে তো মারহাপ অবস্থা হয়ে যাবে রেকর্ডিং স্টপ হয়ে যাবে তো যদি কেউ হঠাৎ করে একজন নাই হয়ে যায় যদি একজন হঠাৎ করে কালো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের কারেন্ট চলে গেছে বিদ্যুতের অভাব আমরা বাংলাদেশে ইয়েস বাংলাদেশে ওয়েলকাম টু বাংলাদেশ ব্রো

কি কই চ্যালেঞ্জে দেখছিলাম ওটা গেসি ইয়া ফুডবর্স আমি গেসি করতে পারি নি আমিও ফুডবার্সটা কি ভাই আমার সাথে না এই জিনিসটা অনেক বারবার হচ্ছে যেমন আগের আগের পডকাস্টে আমারে কে দিছে সাজেশন তাজভার ভাই দিছে আর ফেরদোস ভাইয়ে দিছে ডেভিলম্যান ক্রাইবের দেখার জন্য হুম হুম হ্যাঁ আর এই এখন আমি ফুডবস্ট মানে নাম কি কি শুনি নাই খেয়াল করি নাই ফুড বর্ষ খাবার খাওয়ার যুদ্ধ ফুড বয়স কাইন্ডাস লাইফ অফ লাইফ আই কি কর মিয়া সাইস অফ লাইফ না রে আচ্ছা আমি 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 বেসিক্যালি বলি ওটা আমি আমি বলি ফুটবলসের মধ্যে হয় কি ঠিক আছে আমাদের যে মেইন ক্যারেক্টার আছে সে হইতেছে হইলো তার তার বাপের হোটেলের মানে কুক বাপ বেটা মিলে রান্না করে তো বেটা হইতেছে হইলো সে কুকদের কুক হইতে চায় একদম পিক কুক টপ কুক হইতে চায় জাপানের মধ্যে পরে একাডেমিতে যায় হ্যাঁ পরে একটা একাডেমিতে ভর্তি হয় হ্যাঁ এখন একাডেমিতে অ্যাডমিশন টেস্ট দিতে হয় যারা অ্যাডমিশন টেস্টে পাস করবে না ওরা বাদ তো জাস্ট থেকে চারজন হ্যাঁ সারপ্রাইজিংলি চারজনই মহিলা মানুষ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড খাবারের এত টেস্ট জামা কাপড় ফাইটা মাইটা যায় এরকম একটা নেমে সিরিয়াসলি সিরিয়াসলি পরে স্কুইড খাই স্কুইড খাওয়ার সময় স্কুইড অ্যাকশন হয়ে যায় ম্যান ডিফারেন্ট জিনিসপত্র কমেডি কমেডি আর ভাই কোয়েল স্লাইস অফ লাইফ ম্যান প্রত্যেকটা কুক ব্যাটেল একটা সোনেন ব্যাটেলের থেকে কম না আচ্ছা দেখে নি জিনিসটা দেখতে হবে আমি আমি নোট ডাউন করে রাখছি সো অর ডেভেলপমেন্ট কেমন লাগলো ভাই লিটারলি আমি যদি বলি ডেভেলপমেন্ট ক্রাই নিয়ে তার মানে এইটা যখন আপনি বলছিলেন আমি ভাবছিলাম যে নরমাল হবে অতটা প্যারা মাত্র 10 টা এপিসোড দিত সো সেই জন্য আমি দেখে ফেলছি প্রথম পাঁচটা এপিসোড যখন গিয়েছে সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছে স্টিরিও টাইপ তার মানে যে একটা ভিলেনের টাইপের থাকবে বাট ও থাকবে হিরো ও ই করবে সবাইকে বাঁচাবে ওদের মনস্টারদের হাত থেকে ছয় নাম্বার দিয়ে যখন যাচ্ছে যখন চেঞ্জ হচ্ছে এক একটা স্টেপ বাই স্টেপ এটা এটা কি হচ্ছে আমি বলছি এটা কি চলতেছে এর মধ্যে যে পুরা সিনই চেঞ্জ তার মানে এক্সপেকটেশনস যা করছি পুরা ধুপ করে পুরো জুপ করে উল্টা হয়ে গেছে পুরাই আলাদা আর আমি বেশি কিছু বলবো না কস স্পয়লার হয়ে যাবে সো আমার কাছে লাগছে আমি দেখিনি এখনো ওই যে একজন একজন দেখে নাই হ্যাঁ স্পয়লার দিচ্ছি না বাট জাস্ট এটুকুই বলবো যে ভাই তোমরা যদি ভাবো যে তোমরা যেটা ভাবতেছো ওইটা হবে সো না এই অ্যানিমেটা পুরো তোমাদের উড়াই দিবে তার মানে পুরো মাইন্ড নিয়ে খেলে ফেলা দিবে আর এন্ডিং এ যে তোমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবা যে আগে দিয়ে আমি এটা বলে রাখতেছি বাট আহ এইটা তো বড় স্পয়লার দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এর একটা বিষয় আমার এই এন্ডিং এ যে ডিসঅ্যাপয়েন্টিং যে বিষয়টা আছে না এটা আমার খুবই বাগ করে কারণ তোমার তুমি যেমন বুঝাছো তোমার ইচ্ছা ঠিক আছে অনেকের আমি দেখছি যদি আমাদের মেইন ক্যারেক্টার যদি হারা যায় ফর সাম রিজন তাহলে আমরা এটাকে ভাবি যে ওটা এন্ডিং নাকি স্যাটিসফাই হয় না যেরকম সাইবার পাঙ্কের সময় হয়েছিল ডেভিল ব্যাংক ক্রাই বেবি ইভ্যাঙ্গেলিয়ন সামটাইমস লুজিং ইট ইজ ভিক্টরি হ্যাঁ যেমন ইয়া এট কোনটা এনে বল সবচেয়ে বড় एग्जांपल সবাই ভাবে যে এন্ডিং বাজে হইছে আমার মতে আমার মতে এন্ডিং এর থেকে পারফেক্ট কেমনে হবে আমি জানি না এই নট পসিবল কারণ যতগুলো উপায় দেখবো সবগুলো চাইল্ডিশ লাগে

এটা এন্ডিং ভালো লাগছে যদিও এদিকে এদিকে তোমার বিভিন্ন স্টোরি আছে না তোমার মানে এমন হাইপে নিয়ে যায় মানে মাছখান দিয়া যে এন্ডিং এটা স্যাটিসফাই দিতে একটু কষ্ট হয় স্যাটিসফ্যাকশন দিতে পারে না এন্ডিং নিয়ে কারণ মাছখান দিয়া অনেক উপরে চলে যায় এক্স্যাক্টলি এই রিজনটার কারণেই যতগুলা মাস্টার ক্লাস অ্যানিমে আছে ওইগুলা এন্ডিং হয় না যেরকম ভাগাবন মানে ভেগাবন যে যে উচ্চারণ করে ভেগাবন দু সালে পর থেকে একটা চ্যাপ্টারও আসে নাই কারণ অথর সিলেক্ট করতে পারতেছে না সে এটাকে শেষ করবে কিভাবে কারণ ভেগাবন শুরু থেকে লাস্ট পর্যন্ত কিন্তু একটা মাস্টার পিস হিসাবে আছে কারণ লাস্টের দিকে যদি কোন একটা গরবর করে ফেলায় তার এত বছর একটা ক্যারিয়ার এত বছর একটা রেপিউটেশন একদম গড়ায় নিমিশে পানি হয়ে যাবে যার কারণে আর কি ভয় পাইতেছে যে কি এমন এমন এমনই হেল্পলেস হইছে এমনই আউট অফ আইডিয়া যে উনি আরেকটা এটারে আরেকটা মাঙ্গা রাখছে রিয়েল হ্যাঁ রিয়াল মাঙ্গা নামি রিয়াল মাঙ্গা নামি রিয়াল হ্যাঁ باسکٹ বল দুইটা দুইটা বাসকেট বল আছে তার আচ্ছা শোনো আমরা তাহলে ওইটুকুই তো আমরা আমরা এই সিজনের কিছু 애니 নিয়ে করি ঠিক আছে সর্বপ্রথম আমরা একটা শেস হইছে যেটা হচ্ছে সিজন সিজন যত আসছে এই সিজন কিন্তু শেষ আমাদের সো আমরা এই 애니 এই সিজনের মধ্যে কোন আমরা দেখলাম কোন 애니 ভালো লাগলো হ্যাঁ ওইটাই এই সিজনের যেগুলো আসছে এবং অনেকগুলো শেষ হয়ে গেছে সো মধ্যে কার কোনটা ভালো লাগছে আমি সবারকে ফ্রি রেন দিয়ে স্টার্ট করব এটা অনেকের অনেক রকম মতামত আছে এটা নিয়ে সো তোমরা কি বলো এটা কেমন লাগছে তোমাদের কাছে আমি একটা কনসেপ্ট দিই আর কি বেসিক্যালি স্পয়লার তো থাকার কথা না লাইক লাইফ তো লাইফ গোজ অন তাই না 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 এরকম স্পয়লার না বেসিক্যালি হইতেছে আমাদের যে আমাদের যে মেইন বস তাকে ডিফিট করা শেষ ওরে আমাদের দেখাও না যে তার ডিফিট করছে হ্যাঁ কাহিনী শুরু হয় আমাদের মেইন বস শেষ তারপরেই কাহিনী তোমাদের মেইন বস যখন মারা গেল মানে তাদেরকে আমাদের হিরোটা শোনো তোমাদের এলাকায় মনে হয় রাত্রেবেলা পডকাস্ট করা নিষেধ আরে চোট চোর ডাকাত এরকম বাসি ফুকমার আচ্ছা এমন মনে যাবে না কাকা গেছে আচ্ছা যাই হোক আমার বলি সো ফিরেনে হইতেছে আমাদের যে মেইন ভিলেন আছে তাকে আমরা হারাই ফেলছি হারায় আমাদের যে মেইন গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে একজন আছে সে হচ্ছে ইমর্টাল সে এলফ এলফরা তো অনেক বছর হাজার হাজার বছর বাঁচে থাকে তো যেহেতু লাইফ স্পেন এত বেশি এত বড় একটা সময় তার লাইফ যে আসলে সে ডিসাইড করতে পারে না যে তার কোন পয়েন্টটা লাইফের তার সবচেয়ে বেশি হাইলাইটেড পয়েন্ট বা কোন পয়েন্টটা তার সবচেয়ে বেশি ভালো হয়ে গেছে যেরকম আমাদের লাইফ তো খুবই শর্ট আমরা বাঁচি এখন সত্তর বছর মানুষ বাঁচে না ঠিক কত তার মধ্যে আমরা পুরুষ মানুষ আমরা তারও কম বাঁচবো তো আমাদের তো লাইফের মধ্যে কি হয় আমাদের কলেজ লাইফ অথবা আমাদের ভার্সিটি লাইফ কারো আবার হাই স্কুল লাইফ কারো আবার বিয়ের পরের কয়েকটা বছর এগুলা হয়তো তাদের জীবন একদম হাইলাইটেড মোমেন্ট থাকে যা আমার জীবনের সেরা মোমেন্ট ছিল এইগুলা তো ফিরিনের লাইফ এত বড় একটা সময় গেছে এত কিছু দেখছে সে আসলে বুঝতে পারে না যে তার ইম্পর্টেন্স তার লাইফে ইম্পর্টেন্ট মোমেন্ট কোনটা তো এখন সে আসলে এই ইম্পর্টেন্ট মোমেন্ট বুঝতে পারে না সে আসলে এটাকে ইগনোর করে গেছে যে আমি তো এক হাজার বছর বাঁচবো এটা কতটুকু বা ভূমিকা পালন করবে তো আমাদের মেইন প্লট হইতেছে হইলো যে ফিরেন তার 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 ফিউচারের কথা সে ভুলে যায় তার ফিউচার নাই সে প্রেজেন্টটাকে কিভাবে বাঁচতে হয় তার প্রেজেন্টের মধ্যে কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলা নিয়ে ফিরেন যে অ্যানিমেট আছে ওইটা আমাদের ফোকাস দেয় আর খুবই ছোট ছোট জিনিসটা ফোকাস দেয় আমাদের এটা খুব বড় একটা এক্সাম্পল যদি বলি ফিরেন কিন্তু মানে ম্যাজি মানে ম্যাজি ম্যাজিসিয়ান তারা বেসিক্যালি ম্যাজিশিয়ানই বলা যায় তো ফিরেন হচ্ছে হলো মানে একদম হায়ার লেভেলের একজন মানুষ যে মানে একজন ম্যাজিশিয়ান মেজ যেটা বলে ওদের ভাষায় যে তার 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 উপরে ম্যাজিসিয়ানরা এক হাতে গুণে এক দুইটা আছে তো তাকে যখন ফিরেনকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার ফেভারেট ম্যাজিক স্পেল কোনটা ফিরেনের ফেভারেট ম্যাজিক স্পেল হইতে ছিল ফুল মাটি থেকে ফুল বানাবে ডেলে তার ফেভারেট ম্যাজিক স্পেল যে জায়গায় মানুষ এক্সপেক্ট করে যে এক এক শর্ট দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবে এরকম স্পেল ওদের ওর ফেভারিট স্পেল হবে কিন্তু আসলে দা ফেভারিট সিম্পল ফুল উঠার মানে ফুল ছোট ছোট থেকে বড় করা একটা স্পেল আর এটা কেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স বেয়ার করে ওটা একটা সেগমেন্ট আছে আমি বলবো না স্পলার হয়ে চলে সো বেসিক্যালি এটা হলো প্লট তো না ইয়া আমি দেখছি এন্ডিং কেমন লাগছে আমার কাছে এটা তো মেবি এন্ডিং ছিল না মেবি একটা তোমার একটা সিকোয়েন্স শেষ হইছে লাস্টে তো হ্যাঁ হ্যাঁ একটা সিকোয়েন্স জাস্ট শেষ হইছে মেইনলি আমি এটা দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে তোমার পার্সপেক্টিভ একটা হিউম্যান পার্সপেক্টিভ আর একটা হচ্ছে ইমোর্টাল এর পার্সপেক্টিভ হ্যাঁ একটা ইমোর্টাল বা অনেক বেশি দিন বাঁচে আর কি ওর পার্সপেক্টিভে ওয়ার্ল্ডটা কেমনে চলে ওর কাছে মনে হয় এক দুই মাসের মতো টাইম স্পেন্ড হবে মানে একটা মানুষের জন্য চল্লিশ পঞ্চাশ বছর এরকম সো ওর পারসপেক্টিভে দেখাইতে যখন আমরা দেখি তখন দেখি যে আসলে মানুষ খুব কম টাইম বাঁচে খুব কম টাইম আর খুবই আর ছোট ছোট জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করে না আচ্ছা ঘটনা ঘটনা কি এরকম যে আমরা যেহেতু কত 60 70 বছর বাঁচি তো আমাদের লাইফটা তো সব সময় আমরা দৌড়ের উপর থাকি তো ও কিছু খুঁজে পায় না মানে এত স্লো যেতে সব কিছু এরকম কিছু আসলে লাইফে সব কিছু করা শেষ এখন ওর কত কিছু ওর সব কিছু বড় কাজগুলা করা শেষ এখনো লাইফে হলো ছোট ছোট কাজগুলো করা বাকি। যেরকম বাতের সাথে খেলা। মেসি মেসি না এটা আমাদেরকে স্টোরি দিয়ে যেটা বোঝাতে চাইছে এটা হচ্ছে ফ্রিন একটা জার্নি জার্নি করছে অলরেডি হিরোদের সাথে ঠিক আছে ওই জার্নিতে যা যা করছে সবগুলো ওর কাছে অত স্পেশাল ছিল না কিন্তু সে আবার নতুন একটা গ্রুপের সাথে যখন আবার জার্নিটা কন্টিনিউ করে তখন সে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি ওই জার্নিগুলোর মধ্যে আসলে অনেক মিনিং ছিল ওগুলোর মধ্যে আসলে অনেক কিছু ছিল হয়তো আমি যদি নর্মাল একটা হিউম্যান হইতাম তাহলে আমি তখনকার এই জিনিসগুলো অনেক স্পেশালি আমার মনের মধ্যে রাখতে পারতাম কিন্তু যেহেতু আমি অনেক দিন বাঁচব তাই ওইগুলো আমি অত বেশি একটা কেয়ার করি না যার কারণে আমি লাইফটা এনজয় করতে পারি কিন্তু সেকেন্ড টাইম যখন সেম জার্নিটা নতুন ক্রিয়র সাথে করতেছিল যখন জিনিসগুলো আবার রিপিট হইতেছিল মোমেন্টসগুলো তখন সে রিয়েলাইজ করতে পারে যে হ্যাঁ এগুলো আসলে অনেক স্পেশাল কিছু জিনিস ছিল আমি এখন বুঝতে পারতেছি সো এটা দেখার পর তোমরা বুঝতে পারবো যে লাইফের মিনিংটা একচুয়ালি অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট যখন একটা লং রানে তোমরা দেখতে চাইবা কারণ হিরো যারা একশো বছর ফ্রি মানে ফ্রি হিসাবে মেবি ষাট সত্তর বছর হয়ে গেছে হিরো গ্যাসেগা হ্যাঁ আশি বছর হয়ে গেছে হিরো গ্যাসেগা ডিফিট লর্ড কিন্তু তারা এখনো বাইচে আছে মানুষের মাঝে মানুষের মনের মধ্যে বাইচে আছে তাও আবার প্রথম জেনারেশন নতুন জেনারেশন তাদের মর্ম বুঝে না বলে যে এরা এটাই সো আসলে এই অ্যানিমিটা একদম রিলেক্সিক তোমাকে রিয়েলাইজ করাবে যে আসলে লাইফের মিনিং আসলে অন্য কিছু হইতে পারে জাস্ট রাশিং না ছোট ছোট মোমেন্ট অ্যাপ্রিশিয়েট করা তারপর এটাতে জাস্ট এই যে এগুলাই না আর অনেক কিছু আছে যেমন ম্যাজিক তারপর অ্যানিমেশনগুলো মাছখানে যখন ফাইট সিন হয় যায় পুরো ছিল না তো অস্থির তারপর এটা খেয়াল রেখো এটা অ্যানিমেশন প্রত্যেকটা ফ্রেম দেখবা একটা ক্যারেক্টার মাথা নাড়াইতে আছে না ওর কানে ধুলকা পর্যন্ত মানে নড়তে আছে এত ডিটেইলিং এ অ্যানিমেশন করছে একদম স্মুথ পুরো দেখতে এটা হচ্ছে when animators get paid ওটা না বাট ওরা একদম কাজ করছে তারপর এটার ব্যাকগ্রাউন্ড স্কোর মিউজিকগুলো একদম মানে ফ্যান্টাসি ওভারঅল এটা ভালো ছিল তোমরা দেখতে পারো আর এটার আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে হলো যে এরা আমাদেরকে টিচিং দেয়া যায় যে আমাদের লাইফ ঠিক আছে আমরা এত বড় বড় গোল রিচ করার জন্য সবসময় উঠা পরে লাগি কিন্তু বড় গোল রিচ করার জন্য আমাদের যে লাইফে ছোট ছোট মোমেন্ট গুলো ছিল আমরা ভুলে না যাই এই জিনিসটা বেসিক্যালি আমাদের অ্যানিমের মধ্যে ভালো করে দেখায় যে বড় কিছু অ্যাচিভ করতে যায় ছোট কিছু যদি আমরা না হারাই ওগুলাও যদি আমাদের মন মোমেন্টের মধ্যে থাকে আচ্ছা রাফি অফ দ্য রেকর্ড অফ দ্য রেকর্ড রাফিদ পিছনে খাতাটা বন্ধ করে দাও ডিস্ট্র্যাক্ট করতেছো কিছু খাতা খালি উড়ে আমি ফিল পিছের দিকে তাকাই আছি ওর কথা শুনুন পিছটা হ্যাঁ এবার ঠিক আছে আচ্ছা তোমরা তাহলে এই রেটিং আহ আমি আমি এটাকে ইজিলি এইট আউট অফ টেন দিয়ে দিব কারণ এটা আমার কাছে ভাল লাগছে আচ্ছা তো আমি যদি আমার রেটিং এর বিষয়টা বলি আমি আসলে আমি কি বল আমি একটু ঠান্ডা প্রকৃতি জিনিসপত্র পছন্দ করি প্লাস হইলো আমার ফিলোসফিক টাইপের জিনিস বেশি ভাল লাগে যে একটু ডিশম ডিশম কম কিন্তু একটু স্টোডি লাইন একটু বেশি ফোকাস আর এখানে ডিসুম ডিসুম বলতে গেলে ম্যাটারই করে না ওই স্টোরিটা একদম মেন ফোকাসে গেছিল আমি বুঝি অনেকে হয়তো বোরিং লাগবে অনেকে হয়তো ঘুমাই যাবে অনেকে বলে এটাকে অনেকের নাইন দিচ্ছে সাইড কোয়েস্ট দেয় নিমে কারণ এই জায়গায় আমার কোনোদিন মেন গোল দেখি না সবসময় সাইড গোল গুলোকেই আগে কমপ্লিট করি তো আমি আমার কাছে নাইন পয়েন্ট ফাইভের মতন লাগে বা নাইন নাইন পয়েন্ট ফাইভ বেশি হয়ে যায় নাইন বলবো নাইন কেন কারণ ওই যে লাস্টের দিকে যে এক্সাম আর্কটা আছে না এক্সাম আর্কটা আমার কাছে একটু আউট অফ টাচ মনে হয়েছে মানে

এক্সাম আরকের মধ্যে ওই জিনিসটা আরো ম্যাজিশিয়ান আছে আরো ক্যাপেবল মানুষও আছে জাস্ট ফ্রি রেন্ডরাও নয় আরেকটা ইউনিক কনসেপ্ট নাকি হ্যাঁ ইউনিক কম আমাকে আমার ভালো লাগে যে জার্নির পরের কাহিনী সব সময় আমরা জার্নিই দেখি এটা নামই দিতে আছে বিয়ন্ড দা জার্নি ফ্রি রেন্ড বিয়ন্ড দা জার্নিস এন্ড আচ্ছা আমরা তো বিয়ন্ড দা জার্নি নারোটো রে দেখছি দেখতেছি ফর দ্য মুভি ও আচ্ছা ওয়েট যেটা বোরটোন এখানে কথা হচ্ছে আছে তাই না বরুডো নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি তিন চারটা কথা বলছি আচ্ছা বলো কথা আচ্ছা বলো ফার্স্ট থিং ফার্স্ট ঠিক আছে আমি বরুডো দেখাই শুরু করছিলাম হইলো নারুটোর পিসফুল লাইফ দেখার জন্য নারুটোর গোল অ্যাচিভ করছে তার একটা ফ্যামিলি ছিল না সারা দিন বেচারা নিজে নিজের সাথে নিজে কথা বলছে এমন একটা মানুষ একটা ফ্যামিলি পায় হ্যাঁ এখন নারুটোর অনেকজন অনেকজন দোষ দেয় যে কি কেমন বাপ হ্যাঁ পোলাটা জায়গা নিজের পরিবারের রাখে খেয়াল রাখেনা মূল কথা ভাই অত বাপই ছিল না ওই তো জানি না যে একটা বাপের ফিগার মানে মূল রোল কি মানুষের থেকে শুনছে মানুষের থেকে শুনছে মানুষের কাছ থেকে শুনছে তাও তো ঠিক মতন করে মানে একটা আছে না নিজের লাইফ থেকে ইন্সপায়ার হয়ে নিজের বাপের মতন হওয়া আরেকটা হইলো মানুষের কথা শুনে ইয়া করা দুইটা তো ভিন্ন বিষয় অনেকে দোষ দেয় যে নারুটো নাকি একটা বাপের মত কাজ করে না আমি বলছি বাবা তো বাপই ছিল না কি কি কাট কি ফলো করে আর ওকে কে তো হইতে চাইছিল যেন সবাই ওকে একনলেজ করে এখন সবাই রে যদি নারুটোর জন্য নারুটোর ফ্যামিলি শুধু বড়টো না নারুটোর জন্য নারুটোর ফ্যামিলি পুরো ভিলেজ যার কারণে সবাই টাইম একদম ভাগ করে দিতে হয় বাট কো একটা মোমেন্ট আছে খুব খারাপ লাগছিল স্পেশালি ওর বার্থডে এনিমে কি দেখছো সবাই বড়টো মানে প্রথম 15টা বা 10টা এপিসোড দেখছো হ্যাঁ হ্যাঁ 50 অবধি দেখছি

সেম নাম হইতে পারে হিমাবারি মানে সানফ্লাওয়ার হ্যাঁ না তো মানে ওই নামই তো নালে পরে পচানি খাওয়া না না হিমাবারি হিমাবারি আমি তো বলছি আমি তো নারুটো দেখি না তারপর আমি জানি হিমাবারি আরে তা আরে জামা মাঝে তো সূর্যমুখী ছবি থাকে আমার একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ও হিমাবারি হিমাবারি ওটা কোভারস ভাই বলছে হিমাবারি বরুটো ফ্যান্স বরুটো ফ্যান্সের প্রতি আমার কিছু ইয়া আছে ঠিক আছে দেখো তোমরা বড়ুটো ফ্যান্স আপনি একটা ফ্যান্স ফ্যান্সকে মানে পাইতেছে বাট সামা বড়ুটো ফ্যান্স তোমরা হয়ে গেছো হ্যাঁ সমস্যা নেই তোমাদের ফ্যান ট্যান ঠিক ঠিক আছে তোমরা খুব সুন্দর সুন্দর থাকবে একসাথে তোমরা ওয়ান পিসের সাথে নারোটোর কম্পেয়ার করতে পারো ঠিক আছে ফেয়ার এনাফ ভালো স্টোরি ছিল ভালো সবকিছু ছিল ফেয়ার কম্পেয়ার করতে পারো আই হ্যাভ নো ইস্যুস বোরুটো সাদের বোরুটোর সাথে এর ওয়ান পিসে ইয়া করে কম্পেয়ারিশন করে আমি এই জিনিসটা বুঝি না অনেকে বলে না সিরিয়াসলি আরে অনেকে বলে যে ও অ্যানিমে গডসের কথা সবচেয়ে স্ট্রংগেস্ট সোর্ডম্যান আসলে বোরুটো জোরোরে পুরো একদম সুইদা দেব ভাই ভাই হোয়াট ইজ হ্যাপেনিং এট দিস পয়েন্ট আমরা কার সাথে কি কম্পেয়ার মানে তুমি মাত্র যেটা বললা যে অরিজিনাল স্টোরির পরের আফটার লাইফের কাহিনী না বোরুটো তাই না মানে ওটার পরে কি হয় তো ওইটার সাথে ওয়ান পিসের কি করে মানে ওটা আমার সমস্যা ছিল না পরের জার্নি হোক বা আগের জার্নি করে ব্যাপার না ব্যাপারে তুমি স্টোরি মিয়া দেখো তুমি মানে স্টোরি আচ্ছা স্টোরি বল বলবা ফাইটিং এর কথা বলে বলবে যে বোরুটোর মধ্যে ক্যারেক্টার এক গুশিতে দুনিয়া ধ্বংস করতে পারে نارোটোর মধ্যে তো একটা গাসি ভাঙতে পারে না আমি বলছি ভাই দুনিয়া ধ্বংস করে কি সবচেয়ে বেশি ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়ে গেল ক্যারেক্টার তো বোরিং ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টারলেস স্ট্রং বানাইলে কি ভালো ক্যারেক্টার হয় নাকি ওই যে কি নউ একটা ভিলেন বললাম বা জিগেন নাকি মিগেন নাম ছিল ওরে নাকি বেস্ট ভিলেন বানাই দিছে আমার যে কি মেজাজ খারাপ হইছিল যে ভাই এইটা আসলে আপুর আনগিল এখন ওদের এখন সবার মানে নরমাল যারা অ্যানিমে ফ্যানস তাদের মাইন্ডসেট এরকম হয়ে গেছে যে যত স্ট্রং তত ইয়া ক্যারেক্টারটা ভালো স্ট্রং তারপর দেখতে কুল অ্যাটিটিউড হ্যাঁ হ্যাঁ দেখতে কুল তাহলে তো আমার মাদারা বা কি বলে ব্ল্যাক বিয়ার্ড ইমো এগুলো ফেভারিট হইতো

আমি বলবো ইটস এভারেজ বাট আই এম এনজয়িং ইট আমার ভালো লাগতেছে এনজয় তো এনজয় করতেছি দেখে তো এভারেজ রাখছি আমার আমার সোলো লেভেলিং এর একটা একটা এপিসোড আমি দেখছি সোলো লেভেলিং প্রথমটা নাকি না 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 সোলো লেভেলিং এর তার মানে আমি মেবি সাত অব্দি সাত সাতটা এপিসোড দেখছি আর রিসেন্টলি অনেক রিলস আসতেছে যে গোকুরুই যে ওই আইকনিক সিনের উইটা রলি 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 মুভির যে জাম্পটা

মানে একটা পেয়া কভার করতে মত এক্সপেরিমেন্ট ছিল তো এন্ড প্রথমে যদি এত বাজেট আছে দেয়া ফলায় তখন তো যদি লাভ না করে দালি কি হবে আমার মতে 16 লেভেলিং এর 애니মেটা লাভ করতে পারে নাই এটা তো ওয়ান पंच ম্যান এর মত না বুঝো না প্রথমে সিজনই পুরা কাঁপাই দিয়েছে দুনিয়া না ওয়ান पंच ম্যান এর তো আবার ইয়া ছিল মানে ওর তো মাঙ্গা থেকে আগে থেকে হাইপ করা ছিল মা তো একটা पॉपुलर মাঙ্গা রে বানাই দিছে মানহুয়ার বিষয়টা আছে কি মাঙ্গা তো জাপানিজ ইন্ডাস্ট্রির মধ্যে হয়েছে ওটা একটা সিউরিটি ছিল যে আমরা মাঙ্গা আনলে একটা নাম ডাক পাবো যেহেতু মানহুয়া নিয়ে একটা অ্যানিমে বানাইতেছে এটা হ্যাঁ এটা আসলে অত বেশি কমন না অনেক মানে অনেক কম মানহুয়াই আছে যেটা জাপানিজ ইন্ডাস্ট্রির মধ্যে অ্যানিমেটেড হইছে তো আসলে এটা করো সোলো লেভেলিং এর একটা ফ্যান বেজ আছে আলাদা একটা হাইপ আছে ওরা রিস্কটা নিতে পারত আর নিক্স ওইটাই তো রিস্কটা নিতে পারত বাট না না বিজনেস ডিসিশন আছে আছে না এখন পাইলে আন যদি আন এখন ওরা যদি মিডওয়েতে দেখে যে মানে মানে অ্যানিমে রিলিজ করছে বারোটা এপিসোড অলরেডি রিলিজ মানে বারোটা এপিসোড দিচ্ছে যে আমাদের সিজন মানে বারোটা এপিসোড থাকবে আর যদি মানুষরা যদি এনাফ পজিটিভ রেসপন্স দেয় যদি এনআফ থাকে পর সেকেন্ড সিজন ওটা আসলে এপিসোড সিক্স বা সেভেন ইয়ারিং করার সময় ওরা বোঝা যায় ওরকম করলে কি হয় ওরা আগের থেকে প্রোডাকশন শুরু করে ফেলে পরে যে সিজন ওয়ান শেষ হবে না শেষের দিকে পরে যে লাস্টের দিকে নোটিফিকেশন আসবে আর নাহলে বলেই দিবে যে আমার সিজন টু আসতেছে ওটাকে ভার্স জিজ্ঞেস করতেছে কেউ কি লুকিজম দেখছো মেবি সোলো লেভেলিং লুকিজমের মতো রেখে দিতে পারে আমি আমি দেখছি লুকিজম দেখছি লুকিজম দেখছি আচ্ছা লুকিজম হচ্ছে হলো মানে অত ইয়া সোলো লেভেলিং মত অত বেশি হাইপ না প্লাস লুকিজম আসলে ভিন্ন বিষয় জিনিস আমরা জানি যে সব অ্যানিমের মধ্যে অ্যাকশন থাকে না ওসব অ্যানিমে 60% অফ দা টাইম সেকেন্ড সিজন পায় না

একটা এই যে অ্যানিমে সিজন যখন স্টার্ট হয় নরমালি এক সপ্তাহের মধ্যে নতুন সিজন স্টার্ট হওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন এপিসোড আসে মানে প্রথম এপিসোড ইয়ার করে ফেলে তো প্রথম এক সপ্তাহের মধ্যে মানুষ আসলে খোঁজাখুঁজি করে যদি নতুন কোন কোন অ্যানিমে আসছে ওয়েট বাট নিনজা কামের ক্ষেত্রে কি হইছে নিনজা কামের আসলে তার প্রথম এপিসোড আসছে হলো সিজনের মাঝখানের দিকে যখন অন্যান্য এই সিজনের যখন অন্যান্য অ্যানিমেগুলো সাতটা নাকি আটটা এপিসোড পাইছে ওই টাইমে যে নিনজা কামের প্রথম এপিসোড আসছে যার কারণে মানুষ এটা রেসপন্স একটু ধীরে ধীরে দিছে বাট আমার মতে অনেক অ্যানিমে আছে যেটা নিনজা কামের থেকে বেটার বাট ওর ওরকম রিকগনাইজেশন পায় নাই আর নিনজা কামে বলতেছেন আন্ডাররেটেড আমি আন্ডাররেটেড না এটা আন্ডাররেটেড না পপুলার বা এনাফ পপুলার যে টাইমে আসছে যতটুকু ডেলিভারি করছে অতটুকুর মধ্যে বলবো এনাফ পপুলার কারণ অলরেডি আমার ফ্রেন্ড গ্রুপে দুইটা দুইটা বান্দা আমার এসে বলে কিরে নিনজা নিনজা কামে দেখছস কেমন লাগছে আমার তো মানে আমি অবাক হয়ে গেছিলাম যে কি রে ভাই তোরা নিনজা কামিও দেখছস নিনজা কামিওর সবচেয়ে একটা বেস্ট পার্ট আমার মনে হইছে কি নিনজা কামিও মানে ওটার বেস্ট পার্ট ছিল হচ্ছে যে একদম যখন ডাব আসছে ডাবের সাথে সাথে সাবটাইটেলও ছিল নিচে আর এটা অনেক ওইটা ওটা নেটফ্লিক্স করছে নাকি নিনজা কামিও না না নেটফ্লিক্স না ওটা নেটফ্লিক্স করে নাই বিষয় দিছি কি ও নিনজা এই জিনিসটা হয় হলো মানে ওইটা ইউএস এর পার্টনারশিপে করছে মানে একসাথে করছে ওরা আমি বলে এটা আমি একটা রিজন দেখছিলাম কয়েক জায়গায় আমরা রিসার্চ করে যে এই জিনিসটা কেন হয় যে মাঝে মাঝে আমরা দেখি যে অনেকগুলো অ্যানিমে সাব আর ডাব একসাথে আসতেছে নিনজা গাম্বের আমি প্রথম এপিসোড দেখছি নিনজা গাম্বের মধ্যে একটা ওয়েস্টার্ন ফিল আছে তুই খেয়াল করছস এর একটু জাপানিজ ওরিয়েন্টেড না এটা একটু ইন্টারন্যাশনাল বা একটু আমেরিকান মানে বেসড একটা অ্যানিমের মত জিনিসটা করতেছে তো যদি একটা আমেরিকান একটা ফিল আছে আমেরিকান অডিয়েন্সের জন্য এটা খুব বড় একটা মানে চান্স যে মানে অ্যানিমে ইন্ডাস্ট্রির জন্য বড় একটা চান্স একটা পার্টিকুলার একটা কমিউনিটিকে নিয়ে আসার জন্য এর জন্য ওরা কি করছে ইংলিশ সাব আর যারা ইংলিশ ডাব আছে ওটাকে পাশাপাশি রাখার চেষ্টা করছে এইটা এটা নেটফ্লিক্সের ওদের ওদের প্রোডাকশন হাউসও দুই দিক থেকে আছে হ্যাঁ দুই দিক থেকে আছে এই এই সব জিনিসের কারণে আর কি ইয়াটা সাব আর ডাব দুই একসাথে আসতে এটা অবশ্যই হেল্প করে অনেক হেল্প করে তারপর তুমি একটা দেখছিলে বললা এপোক্যাথে আমার মতে ইয়েস ইয়েস আমার মতে এইটা হইতেছে লেসিজন আন্ডাররেটেড অ্যানিমে এপোক্যাথারি ডাইরিস

প্রথম সিজনটা দেখ মানে প্রথম এপিসোড আমি চারটা এপিসোড দেখছি আচ্ছা ওই ছিলাম না তো আবার বলি তো তেরোটা এপিসোড আমি নাম আমি অ্যানিমের নাম শুনছি যখন আমি অ্যানিমের নামটা শুনছি যখন তেরোটা এপিসোড আসছে আমি ভাবলাম যে মাঝখান থেকে শুরু করবো আমার তো আবার অলরেডি অন উইং অ্যানিমে দেখতে হয় কারণ আমার চ্যানেলে ওইরকম সিজনটা শেষ হোক তারপর সিজন শেষ হোক তারপর আমি পুরাটা দেখব এখন আমি বুঝতেছি যে আমি কি জিনিসটা মিস করলাম এটা মানে আমি ডক্টর সঙ্গে খুব বেশি মিস করতেছিলাম সে আগের বছরের মাঝখান দিকে শেষ হয়েছে কোনো কন্টিনিউশন কিছুই পাইতেছি না এই অ্যানেমেটা আমাকে ডক্টর স্টোনে ফিল দিছে ডক্টর স্টোনে ফিল কেমনে দিছে আমাদের যে মেন ক্যারেক্টার আছে সে একজন হাতুড়ে ডাক্তার বলা যায় মানে হাতুড়ে ডাক্তার হ্যাঁ কিছুটা এরকম আহ বেসিকালি আমাদের চায়নার কাহিনী এটা চায়নার এডোপিরিয়ডের কাহিনী মানে যখন চায়নার সম্রাটটা যখন ইয়া করতো রুল করতো ওই সময়কার কাহিনী তো আমাদের যে মেয়ে ছিল সে মেয়ে ছিল একটা মানে যে ডাক্তার বা নার্স টাইপের ইয়া ছিল ব্রথেল আছে না ব্রথেল ব্রথেলের মধ্যে ব্রথেল হতেছিল প্রসিডিউশন ইটিস ফিটিশ করতে যায় মানুষ ওই জায়গায় তো ওই জায়গারকার ডক্টর ছিল ওই সময়কার ওই জায়গার যে মেয়েরা ছিল তাদের মানে ইডিস করতে হয় এস টিডির একটা ইয়া থাকে রিস্ক থাকে আর কি তাদের যে সব সবাই ঠিকঠাক আছে নাকি অসুস্থ হইছে নাকি এইসব ঠিক করতে ওই টাইমের আরেকটা বিষয় হইতো কি চায়নার মধ্যে প্রচুর ধরনের কিডন্যাপ হইতো তো আমাদের এই মেয়েটা একদিন যদি যে সময় একটু মাঠে ঠাটে মানে গাছপালা তুলতে ছিল ওষুধ বানানোর জন্য তাকে কয়েকজন মানুষরা তুই যাই নিয়ে নেওয়া যায় এক জায়গায় কোন জায়গায় নেওয়া যায় আমাদের যে রাজা আছে রাজার প্যালেস আছে প্যালেস ওই প্যালেসের মধ্যে নিয়ে গেছে তাকে একটা চাকরান হিসাবে রাখার জন্য সে একজন চাকর হবে কাপড় খাবার খাবার সার্চ করবে আমি শুরু করে দিচ্ছি না স্টোরিতে শুধু কিছুই না এগুলো তো কিছুই না এটা বলে প্রথম দুই মিনিট না এটা এখান থেকে এখান থেকে কাহিনি শুরু সব কাহিনি প্যালেসের মধ্যেই হয় হ্যাঁ তো প্যালেসের মধ্যে সে শুরুর দিকে লো প্রোফাইল বজায় রাখে যে হ্যাঁ আমি চাকরানি পড়াশোনা পারি না আমি কাপড় টাপড় বাট পরে অনেক কিছু হয়ে যায় পরে ওর ডাক আসে বড় উপর থেকে ডাক আসে ডাক আসার পরে ওর অবস্থা কেন আমি শুনছি তুমি লুকাই লুকাই মানুষকে চিকিৎসা দাও আমার রানীর কিছু একটা করো রাজার তো আবার একটা রানী না বুঝতে হবে রাজা তো একটা রানী না রাজা চার পাঁচটা রানী হ্যাঁ একের একের ওপরে শত্রু যে আমি তোরে মেরা ফেলামো তোরে মারা ফেলাইলে আমি বেশি সম্পদ পাম এর জন্য আর কি পলিটিক্স আছে কিছুটা জিও পলিটিক্স আছে মানে ফ্যামিলি পলিটিক্স আছে এইসব কাজ কারবার করার পরে আমাদের মানে এক অসুখ হয় একজনের আমাদের মেন ক্যারেক্টারটা অ্যানালাইসিস করে ওই অ্যানালাইসিস করে ওষুধ ওই ওষুধগুলো বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে ওইটা খুঁজতে বাইরে যায় ওই লাগে বানায় খাওয়ায় এটাই তো স্টোরি আচ্ছা মানে যে ওষুধ বানানোর যে পার্টটা ওইটা ডক্টর স্টোনের সাথে মিলে নাকি ইয়েস

আ আপনি দেখেন নাই আমি তো আমি আমিও ডিরেক্ট দেখছি ডিরেকট দেই আমি আমি টপিকাস একটা বিষয় হচ্ছে এখনো ওই মানে এই ক্যাটাগরিটা এখনো ভালোমতো বেসটা এখনো দাঁড়ায় মানুষ যা コスপ্লে মানে যা যা বানাইতেছে সব নিজের হাত থেকে মানে নিজের হাত দিয়ে বানায় যেমন কোন অ্যাকসেসরিজ নাই コスপ্লে করার জন্য নিজে নিজে বানায় তো ওই অনুযায়ী যদি বলতে যাই

কিছু কিছু আমাদের কালচার আছে না বাঙালি কালচার আমরা একটা আমরা কি বলে ভদ্র মানুষ ভদ্র কালচার আমাদের সো ওই অনুযায়ী কিছু কিছু জিনিসে আমাদের আমরা যদি একটু খেয়াল রাখি তাহলে আই থিঙ্ক ওই যারা বাইরের মানুষ আছে যারা এক্সট্রা ওপিনিয়ন মানে পয়েন্ট অফ ভিউ থেকে দেখে যারা তারা এই কালচারটাকে অত পচাইব না আর তুমি যেটা বলছো ওই যে ওই দিন ভাইরাল হয়েছে এটা কি কম আছে কিছু মানুষ আছে তোমার জানে না না যাই না অনেক কিছু করে ফেলে এমন অনেকে আছে অ্যানিমেটা ভালো করে দেখে না কিন্তু ক্যারেক্টার ওই গুগল থেকে বাইর করে কষ্ট দেখলে বুঝা যায় আর আর নালে যে যতটুকু ক্লিপ অ্যাক্ট করার কথা ওটু ক্লিপই দেখছ ক্লিপই দেখছ হ্যাঁ তারপর আমি যদি কেউ রে যায় জিজ্ঞেস করি ভাই তোমার ক্যারেক্টারের মেইন ডায়লগ বা মেইন কোন অ্যাকশন দেখাও ওই মানে যখন গিয়েছিলাম বলতে না ওরা ক্যারেক্টার স্টাডি করে মতো আচ্ছা আমি তিনটা কথা বলি আমি তিনটা কথা বলবো জাস্ট বাংলাদেশে ইয়ার জন্য আমি তিনটে আছে যেটা আমাদের মূল প্রবলেম মানে আমার বলবো যারা কসপ্লে করতেছে ওরা ঠিকঠাক আছে প্রবলেম হতেছে হলো আমরা অডিয়েন্স ফার্স্ট অফ অল আমাদের তাদেরকে কম্পেয়ার করা ইন্টারন্যাশনাল যারা সদের এখন আমাদের দেশে খুবই পপুলার একটা জিনিস নাই যেটা দেশে হলো সব কসপ্লেয়ার মাস থাকা উচিত সেটা হচ্ছে হলো অ্যামাজন অ্যামাজনের মধ্যে কসপ্লে রিলেটেড জিনিসপত্র নাইনটি জিনিস পাওয়া যায় প্রাইস অনুযায়ী প্রিমিয়াম থাকে আবার প্রাইস অনুযায়ী লো কোয়ালিটিও থাকে কারণ ওইটাই দেশে তাদের নিজস্ব বিষয় কে কোন প্রাইস রেঞ্জের মধ্যে জিনিসপত্র কিনবে কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদের দেশে পাওয়া যায় না আমাদের কি করতে হয় আমাদের সবার একদম হাতে জিনিসগুলো বানাইতে হয় এখন সবাই তো ছোটোবেলার থেকে রকম সুই নিয়ে বসে নাই তো যার কারণে অনেকের এই জিনিসটা অত বেশি এক্সপার্ট থাকে না কেউ ঠিক মতন কপ কাপড় সিলেক্ট করতে পারে না কেউ ঠিক মতন উই মানে মাথায় চুল পড়তে পারে না এরকম মানে বিপাশা বের আছে এগুলো একটা আমার পয়েন্ট সেকেন্ড আমার পয়েন্ট হইতেছে হলো অ্যানিমে ক্যারেক্টারকে যদি আমি কসপ্লে করতে যাই আমি না বলতে পারবো কোনো পার্লারের আর্টিস্টদেরকে না বলতে পারবো আমি আমার মা বাবাদেরকে এর বড় একটা ব্যাপার স্যাপার এখন সাপোজ আমি হ্যাঁ আমি কসপ্লে করব সাপোজ যদি আমি জীবনে সাহস নয় কসপ্লে করার মতন বা যদি কসপ্লে করি আমি জিনিসপত্র পাবো কই আর আমি যদি বাসা থেকে ওই অবস্থায় বাইর হই আমার তো সব কথা আম্মু ধরবে বলছে এইসব কি পরে তুমি বেরিতেছো মানুষ তো মানে জোকার বলবে তো অত কিছু মাথায় রাইখাও যারা ভাই কসপ্লে করতে আসো ভাই হিউজ সেলুট ভাই তোমাদের সাহসের ইয়া দিতে হবে সাবাসে দিতে হবে আর তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই তিন নাম্বার বিষয়টা হচ্ছে আমরা বাঙালি তাই না আমরা জাপানিস বা এশিয়ান মানে পিওর এশিয়ান না সো আমাদের যে স্কিন কালার আছে আমাদের যে ফেসিয়াল স্ট্রাকচার আছে সেটা তার অ্যানিমে ক্যারেক্টার সাথে মিলবে না কারণ আমরা যখন একটা অ্যানিমে ক্যারেক্টারকে যখন ভিজুয়ালাইজ করি এটা আমাদের মেন্টালিটি এরকম আমরা যখন ভিজুয়ালাইজ করি আমরা একটা জাপানিজ ক্যারেক্টার ভিজুয়ালাইজ করি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইম তো যার ফলে যে ইস্যুটা হয়েছে যে আমরা আমাদের যে ম্যাচিং এর যে বিষয়টা ওইটা আমাদের আসতেছে তো এর জন্য আমি কসপ্লে দুইটা ক্যাটাগরিতে ভাগ করব এক হইতেছে হইলো ক্যারেক্টার ওরিয়েন্টেড মানে দেখতে হয়তো একদম ফিট টু ফিট না হবে মানে হবে না বাট তাদের যে ক্যারেক্টার ডেলিভারি ক্যারেক্টার যে অ্যাক্টিং সেটা খুব ভালো যাবে হলো এক সেকেন্ড অনেক জনে বাই চান্স জেনেটিক্যাল পাওয়ার কারণে অ্যাকচুয়ালি একটা ভালো কসপ্লে পুল অফ করতে পারে অ্যান্ড দে আর ভেরি লাকি যে এরকম একটা তাদের আছে করবো কি কারণ কিছু ব্যারিয়ার থাকে এটা আসলে মানতে হবে না সমস্যা নেই মানুষ যে এত কিছু ওভারকাম করে তারপর এই বিভিন্ন ইভেন্টে যায় কসপ্লে করে ওটা অনেক সাহসের বিষয় যেটাতে গেলা ওটাতে কিন্তু যেটাতে গেলা ওটাতে কিন্তু তোমার পপ এন্ড কালচার ছিল না লাইক সুপার হিরোর তো ছিল ছিল কিন্তু নাম্বারে বেশি ছিল অ্যানিমে নাকি বেশিরভাগ ভাগ ছিল এটা দেখছি কারণ ভাই যারা যারা মার্বেল ডিজি দেখাতে 90% ভিউস অ্যানিমে

বিশেষ করে ডিসি স্পিন অফ এর মাস্টার কিন্তু ওদের স্টোরি গুলো ভালো আসছে যদি মার্বেল আচ্ছা আচ্ছা আমরা ওদের স্টোরি গুলো মার্বেল থেকে ভালো চলে যাইতেছে ওইদিকে ও ও ও সমস্যা নেই আচ্ছা এই গেল কসপের কথা তোমাদের ফেভারিট অ্যানিমে ওপেনিং এন্ড এন্ডিং ওয়েট এনএসসি বাই শুরু করো মিয়া তুমি কোনো কথা কও নাকি কসপ্লে সেকশনে আমার ফেভারিট অ্যানিমে ওপেনিং আপাতত ছিল ফারস্টে তো ওই যে নারুটোর যে ব্লু বার্ডটা ছিল একদম ফারস্টের দিকে আর আপাতত ওই ওই অ্যানিমের নামটা আমার মাথায় আসতেছে আমি সেদিন দেখছি ভাই ওই যে ওই যে মিশেল না কি যেন ওটা প্রোনাউন্সিয়েশন আমার মাথায় আসছে ম্যাশলে 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 সিজন 2 ম্যাশলে সিজন 2 টা ভাই আমি জাস্ট বলবো ওয়াও তো মানে ওটা কি ছিল ওই যে আমার তো মনে হচ্ছে ডান্সটা আমি দিয়ে দিই বাট এখন দিব না সংযত থাকি নিজের রাখি সরি আমি আচ্ছা মাইন ভাই আপনার আমার আমার আচ্ছা আমার আমার অ্যাটাক অন টাইটানের ফার্স্ট ওপেনিং অনেক জোস লাগে বেস্ট বেস্ট ওপেনিং অফ অ্যাটাক অন টাইটান আমি এটা বেস্ট দিব তারপরে আমার আরেকটা ওপেনিং আছে ডক্টর এর ওটা হচ্ছে তোমার হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড না খেয়াল নাই আমার কিন্তু ওপেনিং নাকি এন্ডিং মিউজিক কোনটা ওপেনিং 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 সিজন 2 এর মেবি আচ্ছা ডক্টর স্টুনের একটা আছে আর আরেকটা ফ্রি রেনের একটা আছে তোমার সিজন ওয়ান এর মেবি এন্ডিং নাকি ওপেনিং 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 আর এন্ডিং এন্ডিং এর ক্ষেত্রে আমি বলি মাই হিরো একাডেমিয়া সিজন ফাইভের এর একটা এন্ডিং আছে ওটা লাস্টে সুন্দর হ্যাঁ ওটা সুন্দর আছে তারপরে এন্ডিং তারপর এন্ডিং বেশি একটা দেখা হয় না কারণ জাম্প করে নেক্সট ট্রেনে ভেতরে চলে যাই আর এই ধরো এইগুলা আচ্ছা তাজার ভাই আপনার আমার হচ্ছে তোমার ওপেনিং দুইটা ভাল লাগে যে অ্যাটাক অন ডাইটেন আর একটা হচ্ছে তোমার ব্লিচের ওপেনিং থার্টিনটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ থার্টিন এন্ডিং এন্ডিং হচ্ছে প্যারাসাইটের একটা এন্ডিং আছে প্যারাসাইট দেখছি আমি আসলে অ্যানিমেটা তো পপুলার হয়েও দেখতে পারিনি

ওই যে একটা পোলা একটা মেয়ের পুরো ফ্যামিলিকে মার্ডার কইরা বলে ডিড ইউ রিড দা লেটেস্ট চ্যাপ্টার অফ ওয়ান পিস ও দেখছি দেখছি মিমটা দেখছি হা 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 ওটা কি ওটা কি তো বলে অ্যাটাক অন টাইটান আর ওয়ান পিস ওয়ান পিস আর পরে কো ওয়ান পিসের ফেভারিট ক্যারেক্টার কোনটা পরে কই আমি জানি কইছিলাম আমার আমার শর্ট টার্ম মেমরি লস হয়ে গেছে বর্ণ বর্ণ তোমার তোমার না বেস্ট অ্যানিম ওপেনিং কোনটা পিছনে কি এটা এই 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 এই

আচ্ছা রাফিদের হ্যাঁ আমার ফেভারিট অ্যানিমে ওপেনিং আসলে বলা টাফ বাট আমার ভালো লাগতেছে হলো এই যে ইভাঙ্গেলিয়ন জেনেসিসের যে প্রথম প্রথম ওপেনিংটা আছে পুরা একদম মানে আমার মতে ওইটা হতেছে হলো আমার কোনোদিন ওইরা ইয়ার টেস্টটা যাবে না একটা সেকেন্ডে দিস ইওর লাইন এপ্রিলের ওপেনিং আমি অ্যানিমে দেখিনি এখনো বাট ওপেনিংটা আমি শুনছি ওপেনিংটা ভাই গুজবম জামে ফর সাম রিজন আর তিন নাম্বারটা হচ্ছে হইল এটা আমার একটু ভাবতে হবে তিন নাম্বারটা আমার আমি টাই হয়ে গেছে হচ্ছে আমার টোকিও ওপেনিং বলো ওটাও সুন্দর আছে আমার পছন্দ না এটা আমার রক হেভি রক মেটাল মিউজিক ওটা একটু বেশি মানে শুনতে শুনতে কান বুঝে গেছে সত্যি কথা বাট যতটুকু ওভার ইউজড হোক না কেন অনেক অনেক অ্যানিমে ওপেনিং আছে যেগুলো ওভার ইউজড বাট তাও আমার কাছে ভালো লাগে এইটা না এইটা না আমার কাছে এই হেভি রক মেটাল আসলে যে আমি তো অনেক আগে একটা পডকাস্টের টপিক রাখছিলাম যে আমার হাই পিচড ভয়েস পছন্দ না আর এখানে তো হাই পিস্টের কথা বলে কোনো কথাই নাই আচ্ছা আমি তিন নাম্বারটা বলি নেই তিন নাম্বারটা বলি নেই তিন নাম্বারটা হচ্ছে হলো আমার একটা সাইবার ওপেনিংটা অথবা লাভিস ওয়ারের লাভিস ওয়ারের ওই ড্যাডি ড্যাডি ডু একটা মিউজিক আছে ওইটা এই দুইটা মাঝখানে আমি টাই হয়ে আছে আমি জানি না আর যদি এন্ডিং মিউজিক বলতে হয় এক নাম্বার এন্ডিং মিউজিক যেরকম সবচেয়ে বেশি ভালো লাগে ওয়ান পিসের এন্ডিং ওয়ান ওইটার মতো নস্টালজিক ফিলিং আমারে খুব কম অ্যানিম ওপেনিং দিতে পারছে মানে এন্ডিং দিতে পারছে ওটার মধ্যে একটা নস্টালজিক একটা ফ্যাক্টর আছে ওটা তো রিক্রিয়েট করছে আবার 26 26 হ্যাঁ হ্যাঁ ওটা আবার রিক্রিয়েটও করছে আবার মাইন্ড বাই তো কট তাই না হ্যাঁ হ্যাঁ অন্যবতো কট রজারের লাফিং এর সময় কিন্তু মিউজিকটা দিছিল আমার পুরো গুজম শেষ হয়েছে একদম মানে লিরিক টু লিরিক সবকিছু মিলে গেছে যার কারণে ওটা আমার মতে মানে ওয়ান অফ মাই ফেভারিট ওপেন মানে অ্যানিম এন্ডিংস ওইটা একটা সেকেন্ড হচ্ছে লাভার ইভ্যাঙ্গেলিয়নের এন্ডিং কোন ওয়ান মানে কি টু ছিল তো মনে হয় ওই যে ফ্লাই মি টু দ্য মুন হইতে পারে মানে আমি ভুলে গেছি কোনটা মানে আগে দেখছিলাম ওইটা আর আর লাস্ট একটা দিয়ে দিই সেটা হচ্ছিল জোজোর এন্ডিং মিউজিক প্রথমটা

ভাই আমরা কমেডি গ্রো করতেছি না আমরা এটাকে হেল্প করতেছি অনেকে আসে অনেকে অ্যানিমে এর অনেক নলেজ থাকে না মানে বুঝি বুঝি তো আমাদের লাইফ তো আমাদের ওরকম নলেজ নাও থাকতে পারে বাট আমাদের ইয়াট ইয়ার হইলো ওই জায়গাটা জায়গাটাকে ফিক্স করে দেওয়া যে মানুষ অনেক ভুল ধারণা থাকে ওটাকে যদি আমরা ঠিক করে দিই আমরা বলতেছি না যে আমরা মহা নি আমরা সব জাপানিস জানি তা জানি না ওটা বলতেছি না বাট অনেকে আছে সব জানে তাদের ক্ষমতা শুধু ফেসবুক কমেন্টের মধ্যেই তারা কোনো ভিডিও বানায় না যদি এতই এতই জ্ঞান তোমরা মাথার মধ্যে বইসায় রাখছো হ্যাঁ যে তোমরা আমরা কিছু বলতে গেলেই ঠিক বলি বা ভুল বলি তোমরা একদম জাপাই পড়ো যে ভাই এরা তুমি এটা কইছো এরা তো ইতিহাস আরো দুইশো বছর আগে যায় ভিডিও বানাও না ভাই আমি প্রমোট করে তুমি যদি একটা ভিডিও বানাবো এরকম করে আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা তোমাদের পাওয়া হলো তোমাদের পাওয়া হইতেছিল সেই কমেন্ট এর মধ্যে গুগল করো গুগল কইরা আরো ভালো হয়ে শিও কমেন্টের মধ্যে যাও যা কও এই তুমি উনিশশো ছিয়াশি কইছিলা ওইটা উনিশশো পঁচাশি সাল ষোলোই ডিসেম্বর হবে তুমি এটা ভুল বলছো তুমি এটা ঠিক কও নাই এই যে আমি যে হোয়াট ইজ মাঙ্গা ভিডিওটা বানাইছিলাম না ওইটা ফেসবুকের মধ্যে কমেন্ট পাইছে এরকম ইউটিউবের মধ্যে কিন্তু কমেন্ট টোটালি ডিফারেন্ট ইউটিউব আর ফেসবুক আকাশপাতাল ডিফারেন্স আমি এটা ক্লিয়ার করি কারণ ইউটিউবের অডিয়েন্স আর ফেসবুকের অডিয়েন্স দুইটা দুই টাইপের অনেকে হয়তো মিক্স আছে অনেকে ফেসবুক ও আছে ইউটিউবও আছে মানে ম্যাক্সিমাম আছে ইউটিউবে ওই অডিয়েন্স গুলো যখন ইউটিউবে যায় তখন ওদের চিন্তাধারা চেঞ্জ হয়ে যায় আবার যখন ফেসবুকে যায় তখন ওরা অন্য জিনিসের মধ্যে কি বলে ওরা ডাইভার্ট হয়ে যায় ওরা ফেসবুক ক্যাজুয়াল হয়ে যায় ক্যাশুয়াল হয়ে যায় না না ইউটিউবের যেই অডিয়েন্স গুলো ওগুলো আমার কাছে অনেক ভালো লাগে একদম ইউনাইটেড তারপর মানে কি বলবো অনেক সাপোর্টিভ স্ট্রাইকার অনেক বেশি মানে একটা কথা বলার আগে মনে হয় কমেন্টটা করার আগে তিন চারবার ভাইবা নিছে এরকম অবস্থা এরকম অবস্থা অনেক ভালো ভালো অনেক রেসপন্স দেয় কিন্তু ফেসবুকে বাপরে বাপ যা ইচ্ছা তা কইতেছে মানে ফেসবুক এখন প্রত্যেক মানুষের কাছে ছড়াই গেছে তো মানে বেশি সব ক্যাটাগরির মানুষের কাছে গেছে গেছো এই জন্য মানুষের ফেস করা লাগে আমাদের আবার আরেকটা সমস্যা ছিল ফেসবুক এর অ্যালগরিদমের কারণে ফেসবুক কোনো অ্যালগরিদম নাই তো যার সামনে যেই রাস্তা ঢুকাই দেয় র‍্যান্ডম 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 এর জন্য যে প্রবলেমটা হয় যারা হইলো মানে মানে আমি আমি যেরকম ভিডিওগুলো বানাই তো ইউটিউব হইলো যে কি ইউটিউব সে অ্যালগরিদম ফলো করে তো যারা আমার টাইপের ভিডিও হিউমার वाला ভিডিওগুলো তারা রেগুলারলি দেখে ওদের কাছে আমার ভিডিও যাবে ওরা আমার ভিডিও দেখে মজা পায় বা যারা আর কি সার্কাসম বোঝে না ওদের কাছে যখন আমার ভিডিও চলে যায় আমার কমেন্টের নিচে থাকলে দশটা টা নাকি 1000 টা গালি থাকে কারণ ওরা সারকাজম রিলেটেড কোনো কনটেন্টও দেয় না ওরা সারকাজম না কি করে পরেরবার ওদের কাছে নেয় না তোমার ভিডিও নিব হ্যাঁ হ্যাঁ ইউটিউব আবার ওখানে আবার ফিডব্যাক দেয় যে তোমাকে ভিডিও ভাল লাগছে খারাপ লাগছে নাকি কেমন লাগছে অমনা করার পরে আবার আবার আরো ভিডিও পুশ मारे না আমার আমার কিছু অডিয়েন্স আছে যাদের উপরে একটু ওদের কি বলে পার্সোনাল রাগ না বাট একটা জিনিস আমার কাছে একটু হার্ট ফিলিং হয় বা খারাপ ফিলিং হয় তার মানে অনেক অডিয়েন্স আছে বা তার মানে অনেক ফ্যান আছে অ্যানিমে ফ্যান যারা আমাদের থেকে অনেক নলেজ আছে অনেক মানে অনেক তার মানে তারা একদম এ টু জেড পয়েন্ট টু পয়েন্ট সব কিছু জানে তারা কমেন্ট ভুল মানুষমাত্র মাত্র হয় তার মানে যে আমরা একদম পারফেকশনিস্ট হব এমন কিছু না এখানে আমরা কেউই পারফেক্ট না ঠিক আছে বাট অনেক অনেক ছোট ছোট পয়েন্টে বা হুক তারা অনেক এগুলো অনেক নোটিস করে আর সেগুলো কমেন্ট করে যেগুলো ভালো বাট অনেকেরটা একটু টক্সিকিটির দিকে চলে যায় যে ভাই না তোর কিছু বুঝিস না হুদাই কোন ই নাই হ্যান যেটা একটু হার্টফিল লাগে ঠিক আছে আচ্ছা বলো 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 না না বোলো না আচ্ছা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিল আমি ওই যে একটা মনে হয় অনেক আগে অনেক এক মাস আগে একটা ভিডিও দিছিলাম আহ যে সোনেন আমাদের ফেভারিট মাঙ্গা হয়তো ক্যান্সেল করে দিবে একটা এরকম ভিডিও দিছিলাম ওটা আমার মোস্ট ভিউট ভিডিও আমার চ্যানেলের মধ্যে তো এখানে আমি একটা জিনিস মানে ভুল বলছিলাম সেটা হচ্ছে অ্যাটাক অন টাইটেন সোন জাম্পের মধ্যে পাবলিশ হয়েছে আমি জিনিসটা বলছিলাম যে সোন জাম্পের মধ্যে কুকুন মাঙ্গা পাবলিশ হয়েছে তেমন অনেক পপুলার অনেকগুলো নাম বলছে তেমন অ্যাটাক অন টাইটেন বলছিলাম তো আমি সেম ভিডিও ফেসবুকেও দিছিলাম সেম ভিডিও আমি ইউটিউবও দিছিলাম তো ফেসবুকে মানে যারা ইউটিউবে ছিল তারা আমার ভুলটা দেখছে যে না ছিল এই সোন জাম্পের না এটা হচ্ছে কোদানসা নাকি এমন একটা পাবলিশিং কোম্পানি আছে ওদের মাঙ্গা তো আমি আমি আসলে আমি ভুল থেকে শিখতে পছন্দ করি তো আমি যখন একটা আমি ভুল করছিলাম আমি দেখছি কমেন্ট আমি পিন কমেন্ট করে দিছি যে আমার ভুলটাকে ফাইন্ড আউট করছে আমি ওটা পিন করে দিছি যাতে পরবর্তীকে যদি কমেন্ট চেক করতে যাই যাতে ভুল ইনফরমেশনটা না পায় যদি আমি একটা ইনফরমেশন আমি দিছি তো আমি ওটা পিন করে দিছি যে হ্যাঁ পিন আমি ভুল করছিলাম এই যে কারেকশন ওখানে দেওয়া আছে সেম জিনিস ওখানে আমি ইউটিউবের সেম জিনিস যখন আমি ফেসবুকের মধ্যে আসছি যারা কারা ধরছে ফেসবুকের অ্যাডমিনরা বলে যে তুমি তো তোমার তো নলেজ নাই তুমি তো কিছু বুঝো না তুমি কেন আসছো এখানে ভিডিও দেওয়ার জন্য তোমার ভিডিও আমি রিমুভ করে দিতেছি তুমি যদি ভিডিও না দাও আমি গ্রুপ ছাড়ে চলে গেছি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ভাই আমি কেউ যদি আমাকে বল তুমি আমাকে বলতা আমি আমার আমি কমেন্টটাকে আবার ফেসবুকে কমেন্ট পিন করা যায় পিন মনে করা যায় না মনে হয় অথর মনে কমেন্ট করলে মানে উপরে থাকে সবসময় তো আমি থাকলে আমি নিজের ভুলটা আমি ওটা উপরে দিয়ে দিতাম যে ভাই আমার ভুল হয়েছে এটা এটা অমন না একদম ডাইরেক্ট আমি মনে হয় দশটা নাকি নয়টার মতন মাঙ্গার নাম বলছি তার মধ্যে জাস্ট একটা আমি ভুল করছিলাম মানুষ মন্ত্র আমি আমার ভুল মানছি আমার 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 কোনো ইগো মিগো নাই যে আমি ভুল টুল করি না এমন কোনো কিছু না আমি আমি ভুল থেকে শিখতে পছন্দ করি বাট এরকম থাকলে ভাই কেমনে কি চলবে অবশ্য তাদেরও স্বাভাবিক মানে শুরুতে মানুষকে চান্স তো দেওয়া লাগে তাই না যে ভুল হইতে পারে মানুষের আরেকটা জিনিস আমি এদিকে উঠাইতে চাইতেছি বাংলাদেশে অনেকে যারা রিয়াক্ট করে বিভিন্ন কন্টেন্টে আমি অডিয়েন্সদের বলতে চাই যে যারা রিয়াক্ট করে তোমরা তাদের কথাই ডেফিনেটলি ধরে নিও না তারা কোনো ক্রিটিক্স না আলাদা একটা লেভেল আছে যাদের রিয়কশনে আসলে অনেক কিছু ম্যাটার করে তারা যদি বলে এটা ভালো হয়েছে এটা ভালো তারা যদি বলে এটা ভালো হয় নাই এটা ভালো হয় নাই জাস্ট নর্মালি একজন ইউটিউবার যদি কোন একটা কন্টেন্টে রিয়াক্ট করে ভিডিও দেখে দেখে ওটার তোমরা সিরিয়াসলি নিবা না এটা ওর অপিনিয়ন থেকে বলছে অনেকেরে দেখছি বুঝছো অনেকেরে দেখছি এসব রিয়াকশন দেখে অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি একটা ছোট একটা ইয়া বলবো তারপর আপনারা কন্টিনিউ করেন সেটা হচ্ছে তারা জিনিসটাকে মাত্র একবার দেখছে আর খুবই মানে কুইক রিয়াকশন ফার্স্ট রিয়াকশন কুইক রিয়াকশন দিছে কোনো অ্যানালাইসিস কোনো রিসার্চ কিছুই করে নাই সো ওইটা পরে চিন্তা বেরা 10 15 মিনিট পরে চিন্তা করবে ওই জিনিসটা ভাববে ওই এটা নিয়ে ওইভাবে ওরা বলে না 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 আর আরেকটা বিষয় অনেক অনেক এটা স্ক্রিপ্টেডও থাকে যে এইভাবে বললে অডিয়েন্স অনেক এভাবে খাবে বুঝতেই হুম সে এইজন্য যেটা বলতেছি যে ওদের কথায় তোমরা খারাপ নিবানা না ওরা হয়তো ফার্স্ট ইমপ্রেশনে বলতে পারে যে এটা ভালো লাগে না যেমন একজন এনি প্রো বাংলা আমি বলতেছি ভাইয়া উনি আমাদের একটা ভিডিও রিভিউ রিভিউ ভালো ওনার যে যেটা মাথায় আসছে উনি নিজেই বলছে যে উনি ডাব দেখে মানে ইংলিশ ডাবটা দেখে মানে কম্পেয়ার করতেছে বাট আমরা অরিজিনালটা দেখে বানাইছি সো উনি ওনার ইম্প্রেশন অনুযায়ী বলছে এই মিলে নাকি ঠিক আছে এতে আমাদের কিছু মেম্বার্সরা আছে যারা যারা বলছে যে আমরা তো ভালোই দেখলাম খারাপ তো হয় নাই এরকম সো তোমরা ওদের কথা 100% নিও না এটা জাজার অপিনিয়ন ফেসবুকে যেমন কোনো পোস্ট ছাড়লে যেমন কমেন্টে আসে না যে ভাই এমন হইছে ভালোই হয় না খারাপ হয় না এরকমই নিও ঠিক আছে অত বেশি গায়ে লাগানোর কিছু নাই লিটারাল নেওয়া দরকার ওইটাই আবার আবার অনেকগুলো কমেন্ট আছে আমাকেও কনফিউজড করে যেরকম আমার একটা ভিডিও ছিল ও আমার কমেন্ট কমেন্ট করছে হ্যাঁ ভাই তোমার ভিডিও কোয়ালিটি খারাপ ইমপ্রুভ করো আমি আচ্ছা কোয়ালিটি বলতে আমি কি আমার কি স্ক্রিপ্টিং খারাপ হয়েছে আর নাকি আমাকে এডিটিং খারাপ হয়েছে নাকি আমার ভিডিও কোয়ালিটি খারাপ আমি যদি লিটারাল মিনিং ধরে যাই ভিডিও কোয়ালিটি খারাপ ভাই আমি 4K তে রেকর্ড করতেছিলাম অ্যাকচুয়াল 4K ফেক 4K না অ্যাকচুয়াল 4K আমি আর কত ক্লিয়ার করব একটু রিপ্লাই না যে 4K আর আর কত 4K থেকে আর কত উপরে চাও 8K হ্যাঁ তোমার 4K থেকে যে যে লেখছে তার তো নেটই খারাপ এদে যারা কোনো কিছু আর্গুমেন্ট করবা এট লিস্ট একটু ভালো করে রিসার্চ করে আর্গুমেন্ট আমা আমার আমার সমস্যা নাই আমার ভুল ধরতেই পারো ঠিক আছে আমি যদি কেউ বলতো অনেকে বলছে আমার স্ক্রিপ্টের নাকি খবরের পেপারের মতো নেই হ্যাঁ ঠিক আছে আমি পরের বার থেকে আমার স্ক্রিপ্টের নাকি একটু ক্যাজুয়াল আর একটু ফ্র্যাঙ্কি করার চেষ্টা করবো আমার সমস্যা নাই আমি আমার ভুল আমি মানে ভুল যদি ধরাই দিস আমাকে একটা স্পেসিফিকলি ধরাই দাও না কারণ আমি খুব চিন্তায় পড়ে গেছি যে আমি আমার সর্বোচ্চ এডিটিং করলাম আমাকে এডিটিং এর জন্য বিরোধ বলতেছে নাকি আমার স্ক্রিপ্ট মেয়ে কারণে নাকি আমার বিরোধ কোয়ালিটির কারণে আমি একদম দিশা হারা গেছি এটাই ক্লারিফাই করে দেওয়া উচিত ক্ষেত্রে আমার কমেন্ট গুলো অনেক জোশ জোশ আসছে যারা যারা বলে পুরো একদম অনেস্টি নিয়ে বলে যা দেখে মাঝে মধ্যে মনে হয় যে না ঠিকই তো বলতেছে ভুল তো কিছু না বাট একটু খারাপ তো লাগবেই ভাই না বলে যে কমেন্ট অনেক পাইসি যে বলাটা একটু চেঞ্জ করতে হবে কথা বলার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে চেষ্টা করতেছি ভাই বলে দিলাম আবার চেষ্টা করতেছি আসরে অ্যাক্সিডেন্ট আছে কথা বলবো না

হ্যাঁ একটা লাগবে বরিশালে তো আপনাদের কাছে মনে হয় কোনটা যে বাংলাদেশের বাজারে কোন জনা সবচেয়ে বেশি চলতে চলে আর কি এটা চোখ বন্ধ করে এক জনরা এটা মানে এটাই আর কিছু এর কোনো রিজন আছে আমার একটা রিজন আছে হ্যাঁ হ্যাঁ আমার রিজন আছে আমি আগেই বুঝছি বাঙালি বাঙালি মার্কেটে যদি কাউকে বলে যে এই চোর 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 কে চুরি করছে কি চুরি করছে কিচ্ছু দেখবো না এই জন্য আমরা আই পছন্দ করে সবাই না পার্সেন্ট হয়ে গেছে হ্যাঁ আমি 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 বলে এর রিজন কি আচ্ছা হ্যাঁ একটা অডিয়েন্স আছে অলওয়েজ একটা অডিয়েন্স থাকে যারা ম্যাক্সিমাম অক্সিসিটি ছড়ায় হ্যাঁ মানুষজন অ্যাকশনটা পছন্দ করে কারণ আমি অনেকবারই বলছি বাঙালি অলওয়েজ মশলাটা পছন্দ করে মশলা জিনিসটা তাদের অনেক ভালো লাগে ঠিক আছে বাট আমার বড় ভাই আছে সে আবার অ্যাকশন না সে একটু নিরিবিলি টাইপের অ্যানিমে পছন্দ করে সে প্রচুর অ্যানিমে দেখে মাঙ্গা পরে মানবা পরে নভেল পরে সে আলাদা লেভেলের মানুষ বাট সে একটু নিরিবিলি টাইপের অ্যানিমে অনেক পছন্দ করে সে একটু পিসফুল মাইন্ডেড মানুষ সো জাস্ট লাইক হ্যাঁ ওইটাই তোমার মতনই একদম সেম দেখতেও কাইন্ড অফ গুলুমলু প্লাস চশমা ওকে আচ্ছা আর আমি আমি বলি এটা রিজন কি এটা আসলে আমাদের দোষ দেওয়া লাভ নেই আছে আমি বলি অনেক রিজন টিজন আছে আমরা যদি একটু বাঙালি ইতিহাসের দিকে যাই হ্যাঁ আমরা যদি আমাদের দাদা চাচারা কোন কোন নাটক সিনেমা দেখতাম আমরা যদি ওই সব দেখি হ্যাঁ আমরা কি দেখু বড় লোকের মেয়ে ছোট লোকের পোলার সাথে পালাই গেছে মেয়ের বাপ গুন্ডা মাস্তান নিয়ে আসছে আর এই ডিসুম ডিসুম হ্যাঁ এই ডিসুম ডিসুম আগে কোন সুপার পাওয়ার ছিল না অ্যানিমের মধ্যে নানা জুটসু মুটসু সোস্যোরাল ইনফিনিট ডোমেন ইন এক্সপেনশন এইসব নিয়ে এসে একটু কুলমুল বানিয়ে দিছে এন্ড আমাদের চাচা দাদারা মান্নার ফাইট দেখতো আর আমরা দেখে যাই গোজর ফাইট সেম আমাদের রক্তের মধ্যে আসে আসলে এইসব ভিতরের আমাদের এই ইনস্টিঙ্ক বাইরে আসে যেন আমরা অ্যাকশন দেখি ভীষণ ভিষুন দেখি যার কারণে আর কি আমাদের এটা এত পপুলার পপুলারজন হয়ে গেছে বাংলাদেশে হম আহ মেন তো জুদুস্ক আইসেন আর নারুটো নারুটোও আমি বলবো না ডিমন্সলে আইসেন ডিমোসলে মানুষ যেমন ভিলেন নিয়ে আসে নারোডোটা আমি অ্যাকশন বলবো না কেউ নারোডো অ্যাকশন এর জন্য কেউ নিয়ে আসে না না ভাই বছর একটু দেখো একটা বছর একটু দেখো বাংলাদেশে নারোটো নিয়ে আমি দেখতেছি তো আমি বলি কোন কোন জিনিস বেশি পপুলার একবার ডাব দুইটা ছিল মাদারা তিনি তো ছিল অভি তো তিনটা তো আমি তো গা দেখছি না কেউ বলতেছে নারুটো ভাষা স্পেইনের ফাইট কাপাই দিয়েছে এরকম কোনো আমি কথা বতার শুনি নাই আমি কালকে শুনতেছি মাদারা বেস্ট ভিলেন বেস্ট ভিলেন ওবি তো কোনো ভুল করে নাই ওবিটো খুব খুব ভালো মানুষ ছিল এটা আর এটা বানাডা আর একটু অ্যাডভান্স হয়ে গেলে যে ভেরিয়ান মোড গিয়ার 5 একদম শেষ করে ফেলা হ্যাঁ 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 ভেরিয়ান মোডটা নারুটো না ঠিক আছে ওটা বরুটো সো এটা দ্যাট ডাজ নট হ্যাঁ ওটা হ্যাঁ ওইটাই ওটা আসলে নারুটো ছিল না ওটা বরুটোর বাপ ছিল সো আমি আসলে ওটাকে কাউন্ট করতেছি না ওটা বরুটোর বাপ ছিল না নারুটো ছিল না

আর বন্ধু তো মাশাল্লাহ ওর আব্বু ঢাকা দিয়ে ওরে বাইক কিনে দিতেছে 6 লাখ টাকার बर्थडे গিফট ওরে ওরে বন্ধু ওরে ওরে আম্মানি আম্বানি বিয়েতে যায় নাই বিয়ে বিয়েতে কি বাদetermined mainly mainly তো মানসিক অশান্তিতে ছিলাম সেই জন্য আরো গিস ইচ্ছা করে ইচ্ছা না তোরে 10as নিয়ে গেছে আচ্ছা তাহলে তাহলে আমরা অন্যবের মুড ফ্রেশ করার জন্য ওকে কিছু 애니মে সাজেস্ট করি বলো রাফিদ দাও সাজেস্ট করো রে গোল্ডেন বয় দেখো মিয়া একদম লচক ফটো আমি 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 এক বছর আগে ওই দেখে আসছি জাস্ট ফর একটা রিলস দেখে ঠিক আছে তো বলার দরকার নেই আমি জানি তাহলে গ্র্যান্ড ব্লু দেখো গ্র্যান্ড হ্যাঁ এটা দেখতে হবে তুমি কি চিয়ার আপ করার জন্য কিছু দেখতে চাও হ্যাঁ আমাদের শান্তি লাগবে আমার একটু শান্তি লাগবে শান্তি ওই যে বললাম না ফ্রি রেন দেখো একদম মন ঠান্ডা হয়ে যাবে তারপরে আনোহানা আছে

এটা এরা এরা ডিপ্রেশন ও না এটা হচ্ছে ইয়ং না কি বলে চিয়ার আপ করার জিনিস না এটা হচ্ছে মাইন্ড ফ্যাক্ট জিনিস আচ্ছা আচ্ছা দুই দুই দিন ধরে আমি রিলসে একটা কি একটা অ্যানিমের নাম দেখতেছি ওটা এক ঘন্টা তিন মিনিটের মুভি নামটা মনে আসতেছে না ওইটা দিয়ে নাকি মানুষজন মুভ ওন হতে পারে হ্যাঁ ওই মুভিটা দেখলেন ওই মুভিটা অ্যানিমের মুভি ওই মুভিটা দেখলে নাকি মানুষজন দিয়ে দেখলে মুভন হয়ে যাবে ফাইভ সেন্টি মিটে সেকেন্ড দেখ নাম

কল্যাব বের করবে জানি না কিন্তু ওরা কোলাব করতেছে ক্রাঞ্চি রোল আপডেট পাইলাম আর কি সিঙ্গারে একটা নতুন অ্যানিমে আছে সিঙ্গারে ও যেই যে মাখা জে পাখির মত হ্যাঁ মাথা পাখির মতো এমিনেন্স ইন দা শ্যাডোর সাথে কোলাব হবে মনে কি ইন ভিডিও আর কি সো ওয়েটিং ফর দ্যাট গেম নাকি বিএমবি বের করবে হ্যাঁ কর্ণ বলো আমি বলবো না না বলো না বলো না কর্ণ

আচ্ছা এটা একটা জিনিস মনে পড়লো আহ না লিক না লিক না এই লিকা নিয়ে আসলে ড্রাই ছিল না এর আগের যে সিজনটা ছিল না

যেটা কয়েকটা এপিসোড পরে আমাদেরকে লেট ডাউন কত ভিডিও করব ভাই আমরা টিয়ার 5 আমগো কাছে অপশন কম এই যেটা নিয়ে যেটা পরে লেট ডাউন করে ফলাইছে যার কারণে সিজনটা একটু ড্রাইডের ফিল হইতেছে বাট আমার মতে অত খারাপ না আমি এত খারাপ সিজন দেখছি এই সিজনের অ্যানিমে বেশি নাম ডাক পায় নাই যেটা বললাম এপোকাদেরস ডাইরি ওটা বেশি নামডাক পাই পায় নাই তারপর এই যে নিনজা কাম ভাই যে যে নিয়ে পড়ে আছে গোজনিয়া নিয়ে আছে ওই হাইপ এখনো যায় নাই কা মানে স্থান নিলে ওদের ক্ষমা দিলে ভাই গোজ গোজর গোজর ভাইব এখনো যায় নাই এখনো মানুষজন বলে গোজ ফিরে আসো আমি খুব কষ্ট পাইছি আমি এটা কোন এন্ডিং না ঠিক মত মাসের সাথে ডিসকাসই করতে পারলাম না ওই এন্ডিং যে একটা ফিলিং আসবে ওটা আসলোই না সব দেই গোজো মোজো তাম্মা দুই যে আমাদের নীল চোকালা যে দাদা আছে টিকটকে ও তো পুরো একদম একসাথে সব ফ্যান বইরা দিছে একদম এটা ইভট এন্ডিং যেটা মানে যেমনই হয়েছে এন্ডিং বাট এটা যেটা ডিজার্ভ করে একটা এত লং একটা শো হয়তো কমিউনিটির মধ্যে একটা ভালো ফেয়ারওয়েল পাইলো না আমি বলি এখনকার মানে অ্যানিমে মাঙ্গা ইয়াতে ইন্ডাস্ট্রিতে একটা জিনিস কমপ্লিট হওয়া অনেক বড় একটা ব্যাপার কারণ চলতে থাকে চলতে থাকে 600 এক হাজার এখন কত 1200 বড় একটা ব্যাপার একটা জিনিস কমপ্লিট হয় এটা ভালো সেলিব্রেট না করতে কি একটা অবস্থা যে যেটা বলছিলাম না যখন শো অনেক ভালো হয়ে যায় মাঝখান দিয়ে তখন এন্ডিং দিত একটু কষ্ট হয় তারপরও তারপরও এটা এন্ডিং পাইছে সো এপ্রিসিয়েট করা দরকার হুম ও আচ্ছা লেটেস্ট নিউ সোনার মনে বললো কি রেজিরো দেখছো রেজিরো সিজন থ্রি আসতেছে নতুন ট্রেলার দিছে কয়েকদিন আগে রিজিরো আমি একটু দেখছিলাম মানে হিরোর যখন বারবার নর্থে সেটা বোরিং বোরিং রেসপন্ড হয় বারবার কিছু করতে পার না প্যাথটিক মানে ইউজলেস ইউজ আচ্ছা এই ম্যাশলে তো সবাই দেখছ নাকি হ্যাঁ না সিজন 2 আমি ওয়ান আমি দেখিনি আমি আমি সিজন 1 ও দেখেছি 2র মেবি কত টু টেন নাম্বার এপিসোড পর্যন্ত শেষ করে হ্যাঁ সেই অনেক মজা লাগে এটা দেখতে আমার আমার মেন ফ্যাক্ট কি ম্যাশলের যে প্রথম 10টা এপিসোড ছিল ফার্স্ট সিজনের আর মানে উইটার মধ্যে যে ভাইবটা পাইছি না সেকেন্ড সিজনে যে না একটু বেশি ফাইটিং এর দিকে চলে গেছে বা একটু কিছুটা একটু মানে জিনিসটা একটু পেঁচানো হয়ে গেছে বাট প্রথম সিজনটা অনেক হয়েছে তোমার মানে মেইন বসটা দেখাইছে না হ্যাঁ ওইটাকে আদো মেইন বস হবে আমি তো আমি তো এখনো শিওর না যাই স্পয়লার দিব না ওইটা মেইন বস এই ক্ষেত্রে সাইতামার মতো করতে পারতো মানে ওভার পাওয়ার ক্যারেক্টারকে বেশি ফাইটে ইনভলভ না কইরা ফাকে ফাকে ফাইট দেওয়া সাইতাম সাইতামাল তো

তাহলে এখনো বাকি আছে আমার তো যা দেখে মনে হচ্ছে এটাই এন্ড এর বাইরের বাইরে যে কি বা করবে আমি তো এটাই বুঝতেছিলাম এমন একটা মানে শো এটার মানে এটাকে লং করতে পারবো মানে লং করে যেতে বারবার একই জিনিস রিপিট হয় ইজি জিনিসটা বলি তোমরা যারা ভাষা ভাষা অ্যানিমে দেখতে পছন্দ করো তোমাদের জন্য একটা মাস্টারপিস মনে হয় ওরে রে মাথা ফাটাফাটি জিনিস হইতে আর তোমরা যদি একটু বেশি চিন্তা ভাবনা লাগাও একটু যদি ব্রেন লাগাও তাহলে ভাববা যে ভাই বাবা মা কই পুলিশ কই পুলিশ কি দুনিয়ার মধ্যে নাই এতই দুর্বল পুলিশ তেরো বছরে পোলা পান্ডার সাথে পারে না একটু মাথা খাড়ালে তোমার কাছে এনেমে ননসেন্স মনে হইব আর যদি ব্রেন বন্ধ করে এনেমে হবা মতন করে দেখো পিক টোকিও রিভেঞ্জার্স মানে জুজুসু গেছেনে পাশাপাশি এখন মানে এখনকার পোলা পাইনের এটাও ডিফি না এটা এটা একদম তোমার মাটির তলে চলে গেছে আমি অত আর দেখি না মাটির তলে যায় না ভাই আমি বলি গ্যাংস্টার করবো একটা হুন্ডা বাপের কাছ থেকে জোর জোর করে নিব নিয়ে ওটা সাইলেন্সার ফুটা করে দিয়া পাদের মতো শব্দ সমাজের মধ্যে হুন্ডা চালাবো রাস্তার মধ্যে বাউলি মারবো মানে যে বাস্তবে আকাম করলে পুলিশে ধরবো আর এ টোকিও রিভেঞ্জারদের মধ্যে কোনো পুলিশ নাই ওদের একটা ফ্যান্টাসি ও পুলিশ আসবো না মারামারি করে হব এখানে ফুলফিল হয়ে যাইতেছে যার এত বেশি যদি অথবা এরকম কিশোর টাইপের অ্যানিমে পড়তে পছন্দ করে মানুষজন তাহলে ক্রস দেখা উচিত ক্রস পরা উচিত এটা একটা মাঙ্গা জিটিও ভাই গ্র্যান্ড কি গ্র্যান্ড থেফট অটো বলতিছ কেন? ঠিক টিচার। ইয়া গ্রেট টিচার উনি সুকা। গ্রেট টিচার। না না না। বলতে একটা কলেজ স্টুডেন্ট হোক বা একটা স্কুল স্টুডেন্ট ওদের দৃষ্টান্ত দিয়ে যদি আমি বলি তাহলে মানে যারা টোকিও রিভেঞ্জার্স ফ্যান আর কি মানে সবাই খারাপ না ভাই আমি কাওরে উরমবাই মেছেন দিছি না আমার সিজন 1 ভালো লাগছিল সিজন 2 থেকে সব ভালো লাগছে। রিপিটেড লাগছে পরে। অনেক কম প্রমিসিং ছিল সিজন 1টা। এর মনে দিয়ে যদি আমি বলি ও ওদের ডিসটেন্স আছে ওদের ডিসটেন্স দিয়ে যদি বলি যে ফেসবুকে যদি মাইকি ভাইয়ের डीपी না দেয়া হয় যদি নিচে নামটা মাইকি না লেখা থাকে ঠিক আছে মাইকি ভাইও থাকে অনেকের জানি না কারে মেনশন করতেছি বাট আমি দেখছি কোথায় জানো আর ভাই ও ওদের ওরা ওদের ই দাবি করে না 애니মে ফ্যান হিসেবে ওইভাবে দাবি করে না ওগুলো না থাকলে ওরা

আমার যদি এক দুইটা দেখি তাদের মেন ক্যারেক্টার এর সবচেয়ে বেশি স্ট্রংেস্ট ক্যারেক্টারদের মধ্যে থাকে ঠিক আছে তার হয়তো একটা থাকে যে সে হয়তো অমুক জেনেটিক্স আছে অথবা সে অনেক বেশি স্ট্রং তার ম্যাজিক এরকম ভাবে যায় সে হয়তো একটা পনেরো বছরের বাচ্চা বা তার এক্সপিরিয়েন্স আছে চল্লিশ চল্লিশ বছরের ইয়াস আমি জবর ইন্টারন্যাশনকে মেনশন করতেছি এই জায়গায় আর সুবারু যে আছে তার কোনো ম্যাজিক্যাল পাওয়ার নাই

এতবার মরছে কমপক্ষে একশো বারের মতন মরছে সিরিজের মধ্যে একবারও নর্মাল ডেথ হয় নাই এটাই খারাপ প্রত্যেকবারই মেস্টাব মেসটা ভাবে মরছে পোলায় আর আমার খারাপ লাগছে আমার ভাই ওর মরা স্টাইল গুলা দেখলে ভাই কেমনে কেমনে যে মরে আপনি সিজন টু দেখেন নাই সিজন টু ফেরদোস ভাই তো আসেন না কমেন্টের মধ্যে ভাই ওই সিন দেখার পরে খরগোশ দেখলে আমি আর একই চোখে দেখতে পারি না খরগোশ দেখলে আমি একই চোখে দেখতে পারি না ভাই কি যে দেখাই দিছিল আমারে

হয়তো অন্য অন্য একটা দেশের রাজা হইতে পারে বা অন্য একটা দেশের নাইট হইতে পারে তাদের সাথে যে একটা ইনফ্লুয়েন্স করতে পারে ভালো নাকি ইনফ্লুয়েন্স একটা ট্রিটি আছে না পলিটিশিয়ানরা ট্রিট করে না যে আমি এটা করব ট্রেডের বদলে ওইটা এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারে ডিলার হ্যাঁ আর এই জিনিসটা কারণ খুব বেশি ভালো লাগে আর আমার মতে লাভ কি যে মারা যায় বাট সুবারু যে ক্যারেক্টারটা আছে আমার মতে ইসেকাই ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ক্যারেক্টার

আমরা এটা ব্যবস্থা করতেছি আর আচ্ছা আমাদের নেক্স না নেক্সট না আমাদের অন্য একটা প্রশ্ন করছিল ফেভারিট 애니মে গার্লকুন ওয়াইফু 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 ইয়েস মানে কারে ওয়াইফ হিসেবে নিতে চান এর 아니 ওয়াইফ হিসেবে কে জানি বাট মাইন্ড ওয়্যার আর অন্যটা জানি না তো তা দাদাটাকে একটু শুনি আমার আমার হুম দুইজনের দুইজনের আ

না না রবিন রবিন এটা রবিন রবিন হ্যাঁ হ্যাঁ দেখছে দেখছে হ্যাংকোং আর আমার কিন্তু আরো জোস হইতো যদি হ্যাংকোং ওই লুফি পিছনে এত পাগলামি না করত একটু ওটা ঠিক আছে ভাই আমাদের কাছে ভালো লাগতো তখন আর কি এমনি নর্মাল স্টোরি वाइज ঠিক আছে আর আর কাহিনী হচ্ছে তোমার ইয়ে কি বলে Amazon Lily এর প্রত্যেকটা ইমপ্রেসের লাভ সিকনেস সিকনেসটা দিয়ে যাইতে হবে করা নাই ভাই আমি কি আবার ট্যালেন্ট শো আমি কি আমার ট্যালেন্ট শো করব বানানো হয়েছে <laughs> 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 ও ও ভাই তোমরা যারা জানো না এ হচ্ছে গোজর গোজর বড় ভাই ইনস্পিরেশন আমিও এ হচ্ছে আমাদের ইতাচি উচি না ও তো তোমার কাকাশি আছে না দাঁড়াও আমার একটা এ হচ্ছে আমাদের কাকাশি হাটেকে কে দা কপি নিনজা ঠিক আছে হ্যাঁ সে সে গোজকে কপি করছে তাই তার নাম কপি নিনজা হ্যাঁ সে হচ্ছে গোজকে কপি করছে আর আর ফেরদোস ভাইয়ের জন্য আরেকটা জিনিস

ও এটা দিরায়া আরে পাড়বিছে আরে ভাই সবাই আর্টিস্ট সব আর্টিস্ট এ তুমি করে নিয়া মাঙ্গা বানামু ও মাঙ্গা মাঙ্গার মনে হচ্ছে ও ফিদদস ভাই কি আছে এখনো আমি আমি দেখতে পাচ্ছি না সে আছে ও আছে 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 আচ্ছা ফিদদস ভাই উইথ অডিয়েন্স আমি একটা ক্যারেক্টার দেখাচ্ছি এটার সোর্স যদি তোমরা কেউ পাও তাহলে কমেন্টে মারবা যদি পাড়ো তাহলে যারা কনে যাচ্ছ তাদের জন্য এটা গিফট আছে এটার যদি তোমরা গেস ওইখানে দিতে পারো আমার आंसर ও ও ড্যাম মাদারা আই মাদারা এই এনিস্ট্রি কিন্তু গিভওয়ে করব গিভওয়ে করব সবাই হ্যাঁ এটা এটা একটা চ্যালেঞ্জ এটা তোমাদের চ্যালেঞ্জ এটা কন্টেন্টের জন্য হবে নেক্সট কোণে যদি আমি যাই এই এটা এটা স্পেশালি ফেডোসোয়ার জন্য তো এইটাও এটা এটা দিয়ে দিলাম ও এটা কি ছোট এলিফ্যান্ট কিলচিলা ভাই ভালোবাসার হাতি

আমি একটা মাঙ্গা আঁকাইতেছিলাম বাট আমি পরে টাইম পাইনি প্লাস আমার ড্রয়িংও তো ভালো না সো পরে আমি কন্টিনিউ করি স্টোরি এখনো মাথায় আছে অনতিক মাহমুদ ভাই আমাদের দেখে থাকেন এই ক্ষেত্রে আমি আপনি আমাদের নিতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা ইয়া বলি তোমাদের এটা আমি পার্সোনালি পরে বলমুন সেটা হচ্ছে আমি আমার কাছে একটা স্টোরি আছে অলরেডি আমি আমার টিমের কিছু আর্ট দে দে অলরেডি স্টার্ট করছি একটা মাঙ্গা বাংলাদেশি ড্র করা তো তোমাকে এটা নিয়ে পর কথা বলবো তোমাদের সাথে তোমরা যারা আর্টিস্ট আছো না আমি আসলে আর্টিস্ট না বাট আমার ইচ্ছা ছিল আমি মাঙ্গা রিলেটেড অনেক জিনিসপত্র কিনে রাখছিলাম আমার কাছে এই পেনটাও আছে যে মাঙ্গা রা আর্টিস্টরা যে পেন আঁকায় চিকন করে আঁকানোর জন্য আমি এটা ইয়া করছিলাম আমি অনেক টিউডেলও দেখছি ইউটিউবের মধ্যে ড্রয়িং শেখার জন্য আমি এসএসসি আগে শিখছিলাম হ্যাঁ আম্মু সব ফোন ফোন সব নিয়ে গেছিল আমি ড্রয়িং এর শখ ওই সময় জাগাইছি পরে স্টোরিও মাথার মধ্যে এসে পড়ছে তখন আমার জাস্ট এখন আমি ইউটিউব নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি কারণ আমি সবে ধরতে পারতেছি না বাট ইচ্ছা আছে আমার ড্রয়িং অত ভালো না বাট যতটুকু পারি আমি আমার ভাঙা ড্রয়িং আমি বলি আমি যেহেতু স্টার্ট করছি এই সেগমেন্টটা যদি আমি প্রপার একটা টিম করতে পারি তাহলে তোমাকে ইনভলভ করব তুমিও তোমার স্টোরি দিও ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এরকম দরকার ছিল আমি আমার আমি আসলে আঙ্গুলা কেটে পারতাম আমার একটা আমার একটা ফ্রেন্ড আছে আর সে আবার ড্রইং খুব ভালো করে তাকাই দিয়ে আমি শুধু আমার আঙ্গুল লাগাইতাম আমি সব হাত পা আমি আঁকাইতাম ও জাস্ট আঙ্গুল লাগাই দিত আমার হাতের আঙ্গুল আমি বলি এই সেগমেন্টের বিষয়টা আমি একটু বলি যে আমাদের যদি অরিজিনাল স্টোরি থাকে না তাহলে এই যে বাংলাদেশে ভালো বলে অ্যানিমেটর আছে কিন্তু হুম ঠিক আছে ওরা ওরা চাইলে হ্যাঁ ওরা যদি এগুলা না এই স্টোরিগুলো না জাপানে তো এইগুলো হয় মাঙ্গা থেকে তো অ্যাডাপ্টেশন হয় তাই না সো আমাদেরও যদি একটা সাইকেল তৈরি হয় যে অরিজিনাল স্টোরি আছে এখান থেকে আবার অ্যাডাপ্টেশন হচ্ছে ইন্ডাস্ট্রিটা বড় হবে বাংলার কন্টেন্টের অভাব নেই সাইফাই এর অভাব নেই ওগুলা থেকে যদি কমিক্স বানায় ফেলে মানে মাঙ্গা বানায় ফেলে তাহলে অস্থির হবে বেস্ট সেলার গুলো নিলে ভালো হয় লাইক জাফর ইকবাল বলো হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ বলো

বাংলাদেশে অ্যানিমে মার্চেন্ডাইজের স্কোপ একটা বড় স্কোপ আমরা মেইবি হারাতে যাচ্ছি যেটা হচ্ছে যে ওয়ান শপ বিডি আপনারা অনেকেই চেনেন ঢাকায় ওয়ান শপ ওয়ান স্টপ না ওয়ান শপ ওয়ান শপ বলতো স্টপলেস শপ স্টপ স্টপ ওয়ান স্টপ স্টপ ওরা ওদের আউটলেটটা মেইবি আউটলেট না ওরা মনে পার্মানেন্টলি ক্লোজ করে দিচ্ছে ওদের আউটলেটটা যতদূর আমি জানি হ্যাঁ এই জিনিসটা শুনে আমার খুব খারাপ লাগছিল ফার্স্ট অফ অল যখন আমি ওদের রিপোর্টটা দেখছিলাম তো মানে যে ওরা পোস্ট করছিল একটা কথা বলি রাফিদা আগেও বলছিল আহ মার্কেটিং ভালোভাবে হয় না তোমাদের ঠিক আছে আর তোমরা ভালো ভালো ইনফ্লুয়েস নেও না তোমরা ভালো ভালো মিডিয়াতে দেও না জিনিস প্রচার হওয়ার জন্য যারা তোমাদের থেকে নেয় যারা ওই বিভিন্ন ইভেন্টে নেয় ইভেন্টে যদি স্টল দেয় এখান থেকে নেয় আর না পরে তখন তোমাদের থেকে ইভেন্টে স্টল থেকে ইভেন্টে স্টল থেকে ইভেন্টে স্টল থেকে নেয় আর না হলে যদি কেউ コスপ্লে করে বা মাঝে মধ্যে যদি কেউ শকিন হয় তারা নেয় অথবা আমাদের যারা যারা দেখাতে চায় সো আমি তোমাদেরকে আইডিয়া দিব যে ইনফ্লুয়েন্সার ধরো ওদের সাথে কথা বলো ওদেরকে দেখাও তারপর কিছু শুনে আচ্ছা যে আমি যেমন ডিসপ্লে করে রাখছি তারপর আমি যদি কোন প্রোডাক্ট আসে আমি যদি দেখাই অডিয়েন্সদের ওরা ওইগুলো দেখা অনেক কিউরিয়াস হবে নিতে চাইবে সো এরকম একটা সাইকেল যদি আপনারা ক্রিয়েট না করেন ইন্ডিয়াতে এরকম চলে মানে প্রত্যেকটা প্রোডাক্ট বিজনেসিং এর মধ্যে মার্কেটিং অনেক বড় একটা ইফেক্ট করে আমি কমার্সের স্টুডেন্টস তো আমি মোটামুটি জানি তো আপনারা এসব বিষয় যদি খেয়াল না রাখেন না আপনাদের ওই আস্তে আস্তে ওই সব চেঞ্জই করতে হবে আচ্ছা ইনফ্লুয়েন্সের বিষয়ের উপরে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট এই যে ওয়ান স্টপ বিডি যেটা অফ হয়ে গেল না অদের প্রোডাক্ট যেটা আচ্ছা প্রিমিয়াম প্রোডাক্ট ভালো জিনিস সমস্যা নাই এটা অ্যাপ্রিসিয়েটেবল বাট জিনিসটা আমাদের যে ফ্যান আছে এটা এখন অত বেশি বড় হয় নাই বা অত বেশি ছড়ায় নাই বা এটা অডিয়েন্স এত বেশি না মানে সেলফ ডিপেন্ডেন্ট না যে নিজের টাকা দিয়ে আমি এখন আমার নিজের প্রোডাক্ট কিনতে পারবো ওরকম পর্যায়ে খুবই হাতে গুনে এক দুজন আছে অত বেশি মানুষ নাই সো ওয়ান স্টপ বিলিক সমস্যা কি হয়েছে তারা তাদের যে প্রোডাক্টগুলো আছে না সেগুলো খুব বেশি প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি হয় প্রিমিয়াম বলতে প্রচুর প্রিমিয়াম কারণ আমি আমি ওদের ওরা নতুন আউটলেট দেয় আমি ওদের পেজ সঙ্গে সঙ্গে ফলো মারছিলাম যখন ওদের মনে হয় কত একশো নাকি আড়াইশোর মতন ফলোয়ার ছিল তখন আমি ওদের পেজ ফলো মারছিলাম আমি ভাবছিলাম যে কিছু একটা কিনবো আজ থেকে মনে হয় তিন নাকি দুই তিন বা চার বছর আগেকার কাহিনী আমি ভাবছিলাম কিনবো একটা কিছু একটা জিনিস আঙ্ক পাওয়া বসে না যে মাথা বড় থাকে বডি ছোট থাকে যে সব ইয়া গুলা গুলো থাকে আমি ডোর ফ্যান ছিলাম আমি কাকাশির একটা দেখছিলাম শুধু একটু সুন্দর ছিল ভাবলাম দেখি কিনি ওই ওই একই জিনিসটার দাম হইতেছে হলো আড়াইশো টাকা হ্যাঁ ওইটা হয়তো তারা অরিজিনাল ভাষণটা নিয়ে আসছিল এবং দাম রাখছে তিন হাজার টাকা এখন আমার কথা হইতেছে হলো আমি যে একটা স্টুডেন্ট মানুষ ওই টাইমে আমি ছিলাম ক্লাস এইটে আমার কাছে কি তিন হাজার টাকা আছে যে আমি কাকা একটা ইয়াজ কিনবো তিন হাজার টাকা দিয়ে হয়তো গুলশান বনানি ধানমন্ডির দিকে হয়তো অনেক পোলাপান রাশি সম্ভব বাট আমার পক্ষে তো সম্ভব না আর আমার এই প্রোডাক্ট তো স্টুডেন্টরাই না বুড়া মানুষরা আর কিনবো না না কিনবে না তো আমার মতে তারা ভালো জিনিসই করছে তারা অফিসিয়াল মার্চেন্ডাইজ তারপর প্রিমিয়াম কোয়ালিটির মার্চেন্ডাইজ আনছে বাট তারা ভুল টাইমে আনছে তাদের মতে এখন একটু বেশি তাদের মতে এখন একটু বাজেট ওরিয়েন্টেড হলে ভালো হইতো যে 1000 টাকার উপরে যেতে কোন প্রোডাক্ট ক্রস না করে ওইটা করলে তাদের মার্কেট যেটা ছিল সেটা বেশি বড় থাকতো তারা বন্ধ করার মেনু হচ্ছে তাদের বিক্রি হইতেছ না জিনিস ওটাই মার্কেটিং করে না তো এই সব এই যে সবগুলা না মার্কেটিং সমস্যা না মানে আগে বলছিলাম তো আমি যে নতুন সমস্যাটা বললাম যে একটু রিসার্চ করে নামতে হবে আমাদের একটু বাজেটের দিকে থাকতে হবে এক্স্যাক্টলি মার্চেন্ডাইজার শুনে একটা জিনিস মনে হলো প্রিমিয়াম মার্চেন্ডাইজার শুনে তো ওইদিন আমার না অনেক অনেক দিনের শখ ছিল যখন আমি পিটুবাই ভিডিও দেখতাম তখন একটা শখ ছিল যে পিটুবাই এক লাইভ স্ট্রিমে গান্ডাম আছে না গান্ডাম রোবট ওইটা বিল্ড করতো তো আমার ইচ্ছে ছিল যে আমার যদি একটা গান্ডাম মডেল থাকতো সেই লাগতো পিছনে থাকতো হ্যাঁ তো আমি অনেক খুশি খুঁজি করছিলাম গান্ডাম তো নাই তো ওই দিন বাই চান্স ওই যে ইনস্টাগ্রামে স্টোরির মধ্যে ট্যাপ ট্যাপ করলে স্পন্সর মাঝে মাঝে একটা স্টোরি আসে না অ্যাড ওই জায়গায় একটা আসছে হলো গান্ডামের মডেল দেখলাম আমি করলো যে এটা কি বাংলাদেশ পরে আমি ভালো করে ঢুকে দেখলাম ডিএম করলাম বলছে হ্যাঁ ভাই আমরা বাংলাদেশ আমরা অনলাইন বেস্ট বলছে আমাদের কাছে গান্ডামের সব মডেল আছে যেটা বলবো না নিয়ে আসে এখন ওরা যখন এই কথাটা বলছে যে নিয়ে আসে ফেলবো তাহলে বুঝে গেছে আর ইম্পোর্ট করবে ওকে ইম্পোর্ট করুক সমস্যা নেই এখন আমার তো আত্মা দুধ দুঃখ করতেছে যে প্রাইসটা কত আমি সাহস করে জিজ্ঞাসা করছি ভাই প্রাইস কত আচ্ছা প্রাইস বলার আগে আমি বলি প্রাইস প্রাইস খারাপ না ভালো দামি জিনিস বাট গান্ডামের বিষয়টা হচ্ছে গান্ডাম খুবই কাস্টম মানে একদম ছোট ছোট জিনিস থেকে শুরু করে সবকিছু হাতে বানাইতে হয় ওই যে মেয়েরা যেই যে ভুরু তুলে না আমি আসলে একটু মেকআপ সেভাবে কম বুঝি ওই সব দিয়ে আর কি ইয়া বিল্ড করতে হয় গান নাম তো বুঝতে হয় কতটুক ছোট ছোট কতটুক ডিটেলস মধ্যে যায় গান জিনিস জিনিসটা এটা খুবই শখের একটা বিষয় তো আমি একটা মডেলে জিজ্ঞেস করলাম পঁচিশশো টাকা বাট আমার মতে ওয়ার্থ ইট আমি টাকা জমাইতেছি আমি লাইটটা কিনবো লাইটটা কেনার পরে যে আমার কিছু টাকা পয়সা আমি জমাইতে পারি আমি ওটা কিনবো আমার ব্যাকগ্রাউন্ড মধ্যে একটা গান্ডাম এক থেকে দুই বছর পরে হয়তো একটা দেখা যাবে আর যদি আমাকে স্পন্সর করতে তো ঈদের সালাম ঈদের আমার অন্য কিছুতে ইউজ করব ঈদের সালামি আমার আই হ্যাভ প্ল্যানস আমার ইভেন্টটা যাইতে হবে ইভেন্টের মধ্যে কিছু কোন স্পন্সর থাকলে এদিকে দেখো হ্যাঁ আমি আমি রিচ করছিলাম করেছিলাম রিচ করেছিলাম ভাই এটলি আমাকে প্লিজ দুইটা ফ্রি টিকিট দিয়ে দেন আমার আর আমার ক্যামেরাম্যানের জন্য আমি রিচ করছিলাম করেছিলাম নো রেসপন্স আচ্ছা কথা যেহেতু উঠছে আমি একটা ইয়া বলি যে আমার প্রায় ভিডিওতে অনেকের ভিডিওতেও দেখি ইভেন্ট নিয়ে যদি কোনো কোন টক করে কমেন্টে বলে যে ভাই এসব ইভেন্টের ইয়া কই পাবো নেক্সট ইভেন্ট কবে হবে এগুলো একচুয়ালি আমরা বলতে পারবো না হ্যাঁ মানে অডিয়েন্স অডিয়েন্স কমেন্টে জানতে চাই যে গুলা কই হয় মানে ব্লগ আপলোড দেওয়ার পর অনেকেই আস করে ইভেন গুলা কই হয় তারপর আমরা আপডেট পাবো কোথা থেকে সো আমরা তো বলতে পারবো না একদম মানে কোন ইভেন্ট কবে হবে তোমরা সবাই ফেসবুকে এসব পেজ আছে গ্রুপ আছে একটু ওইখানে দেখে নিও আমি গ্রুপ বলবো না গ্রুপ ঝামেলা গ্রুপের মধ্যে নানাবিধ সমস্যা আমি কোনো গ্রুপ বলবো না আমি 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 পেজে জাস্ট লাইক মেরে দিবেন হয়ে যাবে আমি জাস্ট তোমাদের তোমরা যদি অ্যাকচুয়ালি কমিউনিটিতে থাকো অ্যানিমে কমিউনিটিতে তোমরা এমনি জেনে যাবে হ্যাঁ অনব অনব বলো বলো ভাই আমার কাছে একটা সিম্পলি আইডিয়া আছে একটা ফ্রেন্ড বানাও যে ঢাকা থাকে সে মারাত্মক আকারে অ্যানিমে সিকার তো অন অ্যানিমে দেখতে দেখতে পাগল হয়ে গেছে সে বান্দা সে যাবেই আর অ্যাট লিস্ট জাগ বা না জাগ আই এম গোইং এর জাস্ট ওটা এলাউ মেরেই দিবা আর সেটা শেয়ার হবেই সো এরকম একটা ফ্রেন্ড খোঁজো তোমরা সবাই আর যদি বেশি ডেসপ্রেট থাকো জাস্ট কাজ করতে পারো ওকে যা সার্চ করবা অ্যানিমে ইভেন্ট এইটা আমি বলে থাকি এটা আমি বলি যে বিভিন্ন ইভেন্টে যারা ম্যানেজার আছে যারা হোস্ট করে তারা যদি ইউটিউবারদের একটু এক্সট্রা একটু প্রমোশনাল কিছু করতে বলে তাহলে আমরা কমপক্ষে কমপক্ষে 100 জন এক্সট্রাস আসবে বলে দিলাম তখন তখন ওই আমরা ওই অডিয়েন্স বলতে পারবো যে অনেক এনে কিছু সিম্পল হিসাব বলতে ঠিক আছে দেখেন আমার n ইউটিউবারা কয়জন আসি 9 থেকে 12 জন 12 জনের 300 টাকা কত যায়

still it, it it's it's far better tai na ab kom pokhe bolche kintu by the way aro beshi hoy eide diker dui pashe bhalo holo audience rao janna gelo je kotay hoyte jacche না না মাহিন একটান দিলো তো এনিডাবসের ওটা চলে আসে হ্যাঁ আর হচ্ছে যে এনিডাবসের এনিডাবসের কি জানো ওদের ক্যাপ্টেন আমেরিকা アイアンম্যান তোরা মানে না 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 ছোট halt পর্যন্ত মেনে যায় アイアンম্যান কি জিনিস মানবে মানবে আচ্ছা ওই দিকে আমরা না যাই সো এই কথা এটাই কথা এটাই তোমরা যারা ইভেন্ট হোস্ট করো আপনারা একটু খেয়াল করেন আমরা দেখেন আমরা আছি আমরা আছি ভাই আমরা নতুন হলো আমাদের একটা অডিয়েন্স আছে ঠিক আছে একটা অডিয়েন্স আছে যারা আমাদের সাথে আসবে আমাদের তারপর অ্যানিমে ব্রো 애니মে ব্রো টিএম বাঙালি ওনার নাম তো মনে হয় চেঞ্জ করছে

না না তাল তালহাবের তো আলাদা উনি তো অন্য লেভেলে ওনার উনি তো পোস্ট করেই কোন কোথাও গেলে লাইভও করে সো ওকে নেক্সট টপিক হচ্ছে ফেভারিট অ্যানিমে স্টুডিও ও ইয়েস কার কোনটা হ্যাঁ গিবলি তারপরে একটা 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 কেন একটা নাম বলতে পার কেন একটা

আচ্ছা আমি ইউ ফোটেবল সিলেক্ট করতাম বাট ইউ ফোটেবলের অত কাজ আমি দেখি নাই মেবি ওরা অনেক কম করে বাট আমি শুনছি ফেটের একটা সিরিজ আছে ওনারা করছে তারপর ডিমন্স স্লের সো আরো বেশি বেশি কাজ দেখলে আমি ইউ ফোটেবল বলতাম ওদের অ্যানিমেশন অনেক ভালো এছাড়া মাপা টিজে ভাই উইট স্টুডিও আমার ওয়ান অফ দা মানে আমার টপ 10 ফেভারিট অ্যানিমের মধ্যে একটা অ্যানিমেট

যেমন মাপার ক্ষেত্রে একটা ইয়া থাকে যে হ্যাঁ ওরা অ্যাকশন বেশি নেবে দাও দাও সত্য নিতে থাকে তারা ওদের অ্যাকশন বেশি নেমে থাকে বেশি স্টুডিও অত বেশি কেয়ার করে না কিন্তু ওরা কিন্তু অ্যাকশনের প্রতি একটু বেশি ঝুঁকে বাট উই স্টুডিও যে বিষয়টা হইতেছে হলো ওরা হ্যাঁ ওরা কিন্তু এমন না যে ওরা অ্যাকশনস দেয় না ঠিক ঠিকমত ওরা কিন্তু অ্যাকশনস দেয় সুন্দরভাবে বাট ওদের হইতেছে কি ওরা একটু ইউনিক থাকার চেষ্টা করে আর ওরা যখন একটা কাজ নেয় ওটাকে ঠিক মতন টাইম দিয়ে তারপর ওরা প্রোভাইড করে এমন না যে তারা হুড়া করে দিয়ে দিছে আমার ডিডিডি রিলিজ মানে ব্লুরে রিলিজ আর হচ্ছে আমার উইকলি রিলিজে কোনো ডিফারেন্স থাকে না কিন্তু ওরা কিন্তু খুবই টাইম নেয় সিরিজ 17 বানায় তাহলে হাই होप ফর আই होप्स ফর দা ওয়ান পিস ইয়েস দা ওয়ান পিস না আমি দিয়া রাখছ দা ওয়ান পিস আর একটা স্টুডিওস করতেছে ওরা হ্যাঁ একদম ভালো জায়গায় হাত যদি প্রি টাইম স্কিপ পর্যন্ত রিমেক করে আবার আবার ওরা যদি আবার পেসিং ইস্যুটা যদি সলভ করে তাহলে অবভিয়াসলি সলভ করবে অবভিয়াসলি সলভ করবে ওটা করবে যদি আমরা যেটা ভাবতেছি ওরকম হয়ে যায় একটা মানে কি বলবো এটা ড্রিম ড্রিমের থেকেও বড় কিছু যে একটা কমন কমপ্লেইন ছিল সবার ফাইনালি অনেক এই সেই স্ট্রেচ করতেছে সব সব শেষ হয়ে যাবে সব কারণ আমি আমি ফ্যান হয়েও ঠিক মতন কোনো কিছু বলতে পারি আচ্ছা সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আচ্ছা শিশেটা পরে আনতেছি সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হলো ট্রিগার ট্রিগারেরটা ক্যান ভাল লাগে ওদের ইউনিক অ্যানিমে কারণ ওদের প্রত্যেকটা অ্যানিমে যাচ্ছে একটা ব্যাঙ্গার হয় ট্রিগারের খুব রিসেন্ট কাজ হইতেছে হলো সাইবার পাংক ট্রিগারের অনেকগুলো অ্যানিমে আছে আমার কারেন্টলি একটু উলট পালট হয়ে যেতেছে আমি শিওর বলতে পারতেছি না ট্রিগারেরই নাকি স্টাম্পিট কি ট্রিগারের না স্টাম্পিট মানে অরেঞ্জের সে যাই হোক ট্রিগারের অ্যানিমেশনগুলো ভালো লাগে আর সেকেন্ড আরেকটা ছিল ওটা এখন নাই ওটা ডেট একটা স্টুডিও সেটা হচ্ছে কিওটো অ্যানিমেশন এটা ভায়োলেট অ্যাভার গার্ডেন করছে আর ইফ আই এম নট রং সাইলেন্ট ভয়েসও করছে আর যারা ভায়োলেট একটা মুভিও করছে আমি হ্যাঁ মুভিও করছে হ্যাঁ আর যারা ভায়োলেট এভার গার্ডেন দেখছো ভাই ওয়ান অফ দা মানে মাস্টারপিস অ্যানিমে বলবে ইন টার্ম অফ ইমোশনস ইমোশনস এর ক্ষেত্রে পুরো একে এক ইয়া পারফরম্যান্স দিয়ে গেছে অ্যানিমেশন ওয়াইজ ইমোশনাল ড্যাম স্পেশালি ওই ওই মাটা যখন তার মেকে সারা জীবন টিভি দেখে ওইটা আমি আগে মনে কোনো পডকাস্টের মধ্যে বলছিলাম বাট ওয়ান অফ দ্য বেস্ট মুমেন্ট আমার মতে আচ্ছা অর্ণব লাস্টের জন্য বাজায় রাখছিল তুমি কও হ্যাঁ আমি আমি রিসার্চ করে নিলাম সুন্দরভাবে তো আমার কাছে আমার কাছে ফেভারিটটা বলা যায় মাপ্পা কারণ মাপ্পার মধ্যে যে কয়টা অ্যানিমে আছে যেমন জুজুৎসু গাইজেন ওই মুভি যেটা জিরো তারপর ডোরোরো মেবি নারুটো তারপরে দেন চেইনসো ম্যান নারুটো না নারুটো স্টুডিও পেট্রিয়ট নাই পেরিয়ড কোনটা জানি ওটা নারুটো

ওই হাইপটা টা মেনটেন করার জন্য মানে তারা ঘুরা করে সিজন টু বানাইছে যার কারণে অবস্থা যার কারণে সিজন থ্রি ওরা কোন তারা ঘুরা করে নাই প্রচুর লম্বা সময় নেওয়ার পরে করতেছে কারণ এরকম লম্বা ব্রেক নিয়ে আরেকটা খুব পপুলার অ্যানিমে ছিল এটা টাইটেন ওরা সিজন টু বাইর হওয়ার জন্য চার বছর সময় নিছে বা যখন নিছে একদম পুরো ভৈরা ঠৈরা দিয়ে দিছে এরকম পারফরমেন্স দিছে ওরকম পারফরমেন্স দিলে কেউ কোনো কমপ্লিট করবে না আর আর পারফরমেন্স বলতে তোমার

বাট মাপারা নিজেরাই একটা কি বলে ওটাকে সেলফ আর টার্মটা ভুলে গেছে যে নিজেরাই এই টাস্কটা নিজেরা নিজেরা বলতে মানে মাপ্পা প্ল্যান করছিল যে আমরা জুজুৎসু মানে আমরা চেনসো ম্যান কে দ্য নেক্সট বিগ থিং বানাই দিব কারণ দেন না আবার এন্ডিং মিউজিকের প্রতি কতটা বেশি ফোকাস করছে কত বাজেট খরচ করছে টোটাল

ওইটা তো অন্য জিনিস রেঙ্গো কুট আচ্ছা এই পডকাস্ট কমিউনিটি নিয়ে আমিও কিছু বলবো আচ্ছা হ্যাঁ শুরু করো কি করবা বাংলাদেশি অ্যানিমে পডকাস্ট কমিউনিটি ওকে সো এটা নিয়ে এক তো অনেকের অনেক ধারণা আছে যে এখানে আসতে হয় কি হবে ভাই আমি আমি কমেন্টে শুনছি অনেক যে বাংলাদেশ অ্যানিমে পডকাস্টে জয়েন করব কিভাবে কিভাবে তারপর অনেক লেখছে আমি যে এক্সিস্ট করি জানি না মানুষ এই অনেক রকমের কথা শুনছি অনেক অনেক বেদনাময় কথাবার্তা শুনি অনেক অনেক আমি কিছু বলি এখানে কিছু বিষয় আছে আমরা যারা শুরুতে একসাথে ছিলাম তারা মিল এটা স্টার্ট করছে ঠিক আছে বাট আমরা সবাইকে আস্তে আস্তে ইনক্লুড করব আমরা এই শেডিউলের মধ্যে আছি এটা টাইট শেডিউলে আছি পডকাস্ট ম্যানেজমেন্ট করতে হইতেছে আমরা ওইদিকে এখনো রিক্রুটমেন্ট ভালোভাবে হয় নাই ওই জন্য আমরা এইদিকে একটু স্লোলি আগাইতেছি আর আমরা আপাতত ফেস ক্যাম যারা করে তাদেরকে ইনক্লুড করতেছি যার কারণে অনেকেই আসতে পারতেছে আমাদের নিজস্ব মেম্বার আছে আমাদের মেম্বার আছে যাদের ফেস ক্যাম নাই দেখে তারা এখন একটা পডকাস্ট আসতে পারেনি সো আস্তে আস্তে আসবে তোমরা হ্যাঁ ফেস ক্যাম করো ঠিক আছে ফেস ক্রেম করলে তোমরা আসতে পারবা আর এছাড়া ফেস ক্রেম ছাড়া যদি আসতে আমরা আলাদা কোন একটা ব্যবস্থা করবো যাতে যারা করে না তারা কিছু করতে পারে বাট আপাতত যারা আমরা শুধু তাদেরকে আর নিতেছি আরেকটা বিষয় হচ্ছে তালহা ভাইকে নিয়ে কমেন্টে আমরা অনেক কথা শুনছি তালহা ভাইকে নিয়ে তোমরা অনেকে তালহা বাইকে নিয়ে কমেন্টে বলো যে ওনাকে আনতে পারি পারিনা বা ওনাকে আনি না কেন ওনাকে ছাড়া কেন কেন করতেছি তাদেরকে বলি আমরা ট্রাই করছি রিচ করার সো উনার হয়তো টাইম এখন নাই অথবা উনি হয়তো এখন টাইম দিতে পারবে না বাট ফিউচারে আমরা ওনাকে আনবো সো ইয়া আমরা ট্রাই করছি ওনার কাছে রিচ করার উনি আসবে ইনশাআল্লাহ তোমরা যারা বলতেছো অনেক রকম কমেন্ট করতেছো ভাই তালহা নাই তালহা এফোর্ট করতে পারে না এই সেই হেন তেন আমরা আমাদের চেষ্টা আমরা করছি তো তোমরা উল্টাপাল্টা কিছু ভাববো না আসবে সবাইকে আমরা আনবো গেস্ট আসবে একটা পার্টি

উল্টা পাল্টা টক্সিসিটি ছড়াবে না তো আমরা চাইতেছি ওরকম একটা কমিউনিটি বিল্ড করতে যেটা বাংলাদেশের এনএমএ ফ্যানদের রিপ্রেজেন্ট করবে মানে আদার ওয়ার্ল্ডের কাছে সো আমরা ওইটা চেষ্টা করতেছি আর কি সবাই সাপোর্ট করবা বাকিদের কোন মতামত থাকলে বলো না আমার কথা তো সব মাইন্ড বেড়ে দিছে তাজর ভাই কিছু বলবেন তাই তো বলতে বলেন

ইউটিউবে আমরা ফার্স্ট বা আমরা ভালো কিছু করতেছি অনেকে ভাবতেছে যে আমরা ফেসবুক নিয়ে বলতেছি ভাই আমরা ফেসবুকে আমরা কেয়ার করি না ফেসবুক আমরা কেয়ার করি না আমরা ফেসবুকে জাস্ট আমাদের ক্লিপ ছাড়ি জাস্ট পডকাস্টও দিই না ফেসবুক আমাদের পছন্দ না আমরা এনি টিউবার এনি বুকার না ঠিক আছে ভাই ভাই এখানে এখানে মাহিন ভাই কিন্তু একটু চেতা ফেসবুক এর সবাই চেতা না যারা ফেসবুক যদি কিছু রাগ করো ফেসবুক এর উপরে চেতা ঠিক আছে কোন কারো পার্সোনাল কিছু কারো উপর না ফেসবুক এর অ্যালগরিদমটা একটু বাজে লাগে আমার জাহারে ভাগ ভাইটা খুব বদ আমার ডেইলি সকালে এক ঘন্টা সময় নষ্ট করে মাঝে মধ্যে কিন্তু তোমরা কিন্তু মেসেঞ্জারে সব হিস্ট্রি বিস্টি হারাই ফেলো সো সেই জন্য তোমাদের জন্য আমাদের আপডেট আসছে দেখছো

পরে আমার কাছে একজন শুনতে আচ্ছা এই পিনটা কিছু জন্য স্যারে সিক্রেট চ্যাট আছে না ওগুলো যাতে অন্য কেউ অন্য আইডিতে না দেখতে পারে সেই জন্য দিয়ে দিছে সিক্রেট চ্যাট না পুরো সব কলার জন্য পুরো মেসেঞ্জারে ঢুকতে পারবে না পিন কাছে এই কেস আসছে আমার কাছে শুনো আমার তো হলো ফ্যামিলিতে আরেক ভিন্ন বিষয় আমার বাসা বাবা মা আছে ফোন ফোন কিছু বুঝে না কোন মতে একটু শিখাই দিয়েছি শিখছিল নিস্তালা নিস্তালা মানে পাশের বাসা নিস্তালা মামা থাকে হ্যাঁ মামা মামিরও ফোন আছে ভালো কথা

তো আর কি বলে আমার যে বলে যে আমাদের এক্সপেরিয়েন্স নাই তারপর আমাদের কেউ চিনেও না তাছি আমরা তো নতুন কিছু স্টার্ট করছি তাই না এক্সপেরিয়েন্স করতে দাও তাহলে না এক্সপেরিয়েন্স হবে সেটাই তো শুরু তো কিও না কেন একটা শুরু আছে তো সবাই শুরু করতে থেকে শুরু করে এখন সব সময় যে যারা পপুলার তারাই শুরু করবে এমন তো না তাই না আমরা যদি শুরু করি মনে করো কত আর আমরা তো আসি

আমাদের হয়তো চারজন হোস্টের মধ্যে কেউ চলে যাবে কেউ হয়তো আবার অনেক দিন সময় থাকবে না কারো যদি আরেকটু বেশি ফিউচার ভাবে ভাব মানে চিন্তা ভাবনা করি কারো হয়তো বিয়ে শাদী হয়ে যাবে আরেক প্যারা অনেকে হয়তো রিটায়ার করে ফেলা ইউটিউব থেকে তো অনেক বিষয় এসে আছে এটাকে এটা একটা কি বলবো একটা মতন যাবে হ্যাঁ সকলের আর যদি এটা অনেক বেশি দূরে ভাবি যেটা স্টুপির ভাবে ভাবা অনেক বেশি দূরে একটা টাইম আছে যে টাইমের পরে এই এনার্জিটা আমাদের শরীরের মাঝখানে থাকবে না এটাই স্বাভাবিক

তোমরা যদি অনেকে জানো না তো আমাদের এখানে যারা যে চারজনকে দেখতে সেই জায়গায় আছে আমাদের চারজনের ইউটিউব চ্যানেল আছে যদি তোমার তোমরা যদি আমার ধরে না থাকতে পারো আমাদের চারজনের ইউটিউব চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখো যে অ্যাট দ্য রেট অফ লেখো না অ্যাট দ্য রেট অফ দ্য নাম দেওয়া আছে কালার জ্বলতেছে ক্লিক করলে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে যাবা আর সবার চ্যানেল ভিন্ন 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 জন আমরা কভার করি সো প্লিজ চেক দেম আউট এন্ড এক্সপ্লোর আমি কি লাগলে আমার ভিডিওজ আছে এর পরের বার থেকে আমার প্ল্যান আছে পরের বার থেকে আমি যে কাজটা করব যে আমাদের পডকাস্টের মধ্যে যারা যারা কমেন্ট করবে ভালো কমেন্ট করবে শুধু হার্ট দিয়ে গেলেই হবে না যে একটু পরিশ্রম করে একটা একটা সেন্টেন্স লিখবে বা একটা ফেজ লিখবে তাদের কমেন্ট আমরা তুলবো না আদে জাস্ট নামটা আমরা নিব সো প্রথম 10 জন কমেন্টারদের নাম নেওয়ার আমাদের ইচ্ছা আছে আর তোমরা যারা সবাই কমেন্ট করবে হার্ট দাও বা জেরাই দাও সবার কমেন্টারদের একটা নাম এ স্ক্রিনের উপর দিয়ে একটা ওই যে এনকিট মতন থাকে না আমরা করে চলে যাবে আমি এডিটর এই পডকাস্টের সামনে কাজটা করব সো তোমরা প্লিজ কমেন্ট করে বেশি বেশি করে কি স্প্যাম স্প্যাম করলে বাদ দিয়ে দিব কিন্তু সো স্প্যাম করলে আজকে জন্য হ্যাঁ আজকে যে নেটউকি ছিল তোমরা সবাই বাই দিয়ে দেই বাই